আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছেন। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমাদের ক্যারিয়ার টকের আরো একটি নতুন এপিসোড আমরা শুরু করছি। আপনারা জানেন আমরা প্রত্যেক বৃহস্পতিবার দিন ঠিক রাত 9টায় বা 10টার দিকে, আজকে 9টায় আজকেও শিডিউল ছিল, বাট 9টায় আজকে আমাদের যিনি সম্মানিত গেস্ট তার একটা মিটিং থাকার কারণে আমরা 1 ঘন্টা পিছিয়ে এসেছি, বাট তবুও আমরা লাইভটা করছি। এবং প্রত্যেক বৃহস্পতিবার দিন কিন্তু আমরা লাইভ করে থাকি। এই লাইভে ক্যারিয়ার প্ল্যানিং, ক্যারিয়ার ডেভেলপমেন্ট, ইম্পর্টেন্স অফ সিভি, ইন্টারভিউ হ্যাকস, স্যালারি নেগোসিয়েশন, ক্যারিয়ার প্ল্যানিং, ক্যারিয়ার ডেভেলপমেন্ট, এই রিলেটেড নানান রকমের প্রশ্ন আমরা আমাদের যিনি গেস্ট থাকেন তাকে আমরা করে থাকি এবং তার কাছ থেকে তার বিভিন্ন রকমের ইনসাইট গুলো জানার চেষ্টা করি। তো এরই ধারাবাহিকতায় আজকে আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন নিজাম আকন ভাই। তিনি বর্তমানে বিটিএল গ্রুপের জেনারেল ম্যানেজার হিসেবে কাজ করছেন। তার চেয়ে তার আরেকটা ব্যক্তিগত পরিচয় বা সাংগঠনিক পরিচয় আছে, সেটা হচ্ছে সেলস লিডার ইন বিডি। এই সংগঠনের তিনি ফাউন্ডার, যেটা কিনা বাংলাদেশের সবচেয়ে বড় সেলসম্যানদের সংগঠন। তো এই যে সংগঠন করা বা সংগঠন তৈরি করা, সংগঠনের সঙ্গে সংযুক্ত থাকা, এটা কিন্তু যে কোনো মানুষের জন্য খুবই জরুরি, বিকজ মানুষ কিন্তু একা কিছু করতে পারে না, ঠিক আছে? তো আপনারা যারা আমাদের সঙ্গে লাইভে যুক্ত হয়েছেন, আপনারা কে কোথা থেকে লাইভটা দেখছেন আমাকে একটু কমেন্টে জানিয়ে দেন, এবং আপনাদের মধ্যে থেকে কেউ যদি সেলস প্রফেশনাল থেকে থাকেন তাহলে তার যদি কোনো প্রশ্ন থাকে আমাদেরকে কমেন্টে করতে পারেন, কিংবা যারা সেলস সেলস পেশায় ক্যারিয়ার করতে চান তাদেরও যদি কোনো প্রশ্ন থাকে, কোনো কোয়ারি থাকে, তাহলে সেটাও কিন্তু আপনারা আমাদেরকে লাইভ চলাকালীন সময় জিজ্ঞাসা করতে পারেন। তো আমরা আর কথা না বাড়িয়ে আমরা মূল লাইভটা শুরু করছি। নিজাম আকন ভাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাইয়া? আসসালামু আলাইকুম নিয়াজ ভাই, কেমন আছেন? ধন্যবাদ কর্পোরেট আজকের সকল অডিয়েন্সকে যারা এই প্রোগ্রামটা দেখছেন। খুব সুন্দর একটা উদ্যোগ নিয়েছে কর্পোরেট আজকের সিও নিয়াজ আহমেদ ভাই, যিনি ক্যারিয়ার বিষয়ক এবং সিভি বিষয়ক বাংলাদেশে একজন স্পেশালাইজ পার্সন আই থিঙ্ক। সো এটা একটা খুব ভালো উদ্যোগ, এবং আরও ধন্যবাদ নিয়াজ ভাইকে যে আমাকে এরকম একটা প্রোগ্রামে সুযোগ দেওয়ার জন্য এবং কথা বলার জন্য। তো ইনশাল্লাহ আমার নিজের পরিচয়টা আমি দিয়ে দিচ্ছি, অলরেডি বলে দিয়েছেন নিয়াজ আহমেদ ভাই। আমার নাম মোহাম্মদ নিজামুদ্দিন আকন, আমি বর্তমানে জেনারেল ম্যানেজার হিসেবে আছি বিটিএল গ্রুপে, এর পাশাপাশি সেলস লিডার্স ইন বিডি ফাউন্ডার হিসেবে আছি। আমার দীর্ঘ প্রায় 15 বছরের ক্যারিয়ার, মাল্টি ন্যাশনাল এবং ন্যাশনাল বিভিন্ন কোম্পানিতে জব করেছি সেলসের উপর। তো এর অ্যাসপেক্ট থেকে আমি কিছু বলার চেষ্টা করব, যদি নিয়াজ ভাই অভয় দেয় ইনশাল্লাহ আমি বলার চেষ্টা করব। আর আমরা দুজন গল্প করব, আসলে কোনো ফর্মাল মিটিং না, জাস্ট আমরা এই দুজনে আড্ডার মাঝে মাঝে অনেক কিছু চলে আসবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ। সো নিজাম ভাই, আপনি তো প্রায় 15 বছরের এক্সপিরিয়েন্স আপনার হয়ে গেছে, তো এখন বোধহয় ইন্টারভিউ দেওয়ার পাশাপাশি ইন্টারভিউ দেওয়া তো কম হয়, নেওয়া হয় বেশি। তো যখনই আপনি একটা ইন্টারভিউ নেন, যেহেতু আপনি যখন ধরেন একটা সার্কুলার দিলেন, এখন সার্কুলারে তো শত শত মানুষ তাদের সিভি ড্রপ করে, হ্যাঁ, তো এই শত শত মানুষ যে সিভিটা তাদের ড্রপ করলো, এখান থেকে কোন কোন ক্রাইটেরিয়ার উপরে বেস করে আপনি আসলে যারা সিভি ড্রপ করলো তাদেরকে ইন্টারভিউতে কল করেন, কোন কোন ক্রাইটেরিয়ার উপরে বেস করে আপনি তাদের যে সিভি, সিভিতে আসলে কোন কোন জিনিসগুলো খোঁজেন বা কোন কোন জিনিসগুলো দেখতে চান নিজাম ভাই? খুব ধন্যবাদ নিয়াজ ভাই, খুব সুন্দর কোশ্চেন করেছেন। একটা পোটেনশিয়াল ক্যান্ডিডেট তার পোটেনশিয়ালিটি যেটার মাধ্যমে ফুটে ওঠে, সেটার প্রথম এবং প্রধান কাজ হচ্ছে একটা সিভি। তো সিভিটা যদি প্রফেশনাল মানের হয় আমরা কিন্তু তখন সিভিটা দেখতে পারি। যেমন আমি রিসেন্ট যদি কথা বলি, যেমন আমরা বিডিজ অফ সেক্টর অ্যাড দিয়েছি, প্রায় 3,000 লোক করেছে টেরিটরি ম্যানেজারের অ্যাপ্লিকেশনসে, আবার যদি ধরি আরএসএম এর অ্যাপ্লিকেশনসে প্রায় 1,500-এর মতো অ্যাপ্লাই করেছে। তো আসলে এতগুলো সিভি দেখা কিন্তু ডিফিকাল্ট, কিন্তু আমরা এর মধ্যে যেই সিভিগুলো খুব প্রফেশনাল মানে আমরা কিন্তু সেই সিভিগুলোই সিলেক্ট করি, কারণ সিভি হচ্ছে একটা কোম্পানিতে এন্টার করার প্রথম ডোর। মানে প্রথমে হচ্ছে দর্শনদারি, পরে কিন্তু গুণবিচারী। মানে প্রথমে যদি দর্শনেই পছন্দ না হয়, গুণবিচার তো পরে, একটা লোক অনেক এক্সপার্টাইজ কিন্তু সে তার সিভিতে সেটা প্রকাশ করতে পারছে না। যেমন আমি যদি বলি, কিছু সিভিতে আমি দেখেছি যে তার সিভিটায় ছবিটা দিয়ে রাখছে তার এনআইডি ছবি বা আগের কোনো ছবি। এখন ওই সিভিটা যখন আমরা সিলেক্ট করি দেখা যাচ্ছে সে খুব টিনেজ, সে খুব একটা নর্মাল ক্যাজুয়াল একটা ড্রেস পরে সেটা ছবি তুলে রেখেছে, এটা কি কখনো অ্যাকসেপ্টেবল? সে একটা প্রফেশনাল জায়গায় ইন্টারভিউ দিবে? তো প্রথমে কিন্তু আমরা একটা ভরকে যাই, ওই সিভিগুলো আমরা দেখি না।
কারণ সে একটা প্রফেশনাল প্ল্যাটফর্মে সে তার সিভিটা দিচ্ছে, তো সে যদি এই সিভিতে প্রফেশনাল না হয় তাহলে আমরা তার কাছ থেকে কিভাবে উই এক্সপেক্ট প্রফেশনাল ওয়ার্ক। সো ওই জায়গা থেকে আমরা যেটা করি, আমরা তখন কিন্তু তাকে সেটাকে নেই না। তারপর দেখা যায় তার যে কেরিয়ার অবজেক্টিভস বা তার যে মানে এক এক সিরিয়ালি অ্যাসেন্ডিং যে অর্ডারটা সেটা তার ঠিক নেই। দেখা যাচ্ছে প্রথমে ম্যাক্সিমামই আমরা দেখতে চাই এক্সপিরিয়েন্সটা, দেখা যায় সে অনেক কিছু বলেছে, তার নাম কি, তার বাবার নাম কি, এগুলো দিয়ে পুরো ভারী করে ফেলছে। তো তখন আমরা কি হয় এই সিভিগুলো আমরা দেখতে চাই না, আমরা ভাবি যে ফ্রেশার্স বা এরকম কেউ দিয়েছে, আসলে কিন্তু সে এক্সপিরিয়েন্স চায়। তো এরকম কিছু বিষয় দেখি, তারপর আমরা দেখি যে সিভির প্রেজেন্টেশনটা কত সুন্দর হয়েছে, সে যে তার প্রত্যেকটা জবের যে রেসপন্সিবিলিটিগুলো লিখছে, আসলে একটা ইন্টারভিউয়াররা দেখে বুঝতে পারছে কি না যে সে আসলে এই রকম ক্যান্ডিডেট, যখন ফুটে উঠছে না তখন কিন্তু আমরা সেটাকে সিলেক্ট করছি না। তো এরকম লট অফ ক্রাইটেরিয়া, ইউ নো বেটার দেন মি অ্যাকচুয়ালি ইউ আর ডুইং ওয়ার্কিং অন সিভি, যে আপনি এটা আমার চেয়ে বেটার জানেন। হ্যাঁ নিয়াজ ভাই, তবে আমাদের যেটা দেখার এক্সপিরিয়েন্স আমি কিছু কিছু বললাম, তার পাশাপাশি আমরা একটা সিভিকে আমি এরকমও দেখেছি যে একটা ছেলে অনেক কোয়ালিফাইড বাট তার সিভিটা আমরা প্রথমে চয়েস করিনি, পরে যখন দেখছি দেখছি যে সে অনেক কোয়ালিফাইড কিন্তু সে রিপ্রেজেন্ট করতে পারে। তো প্রথম যে ডোরটা, এই ডোরটা যদি সুন্দর না হয় তাহলে কিন্তু আর আমরা তাকে চান্স দিই না বা সুযোগ দিই না। বাট এই জায়গায় লেস কোয়ালিফাইড অনেকে সুন্দরভাবে প্রেজেন্ট করে প্রথমে সে ইন্টারভিউটা অ্যাটেন্ড করার সুযোগ পায়, আর এই বিষয়গুলি আমরা কনসিডার করি যখন আমরা দেখি সিভিগুলো। ডেফিনেটলি ডেফিনেটলি নিজাম ভাই, বহু মানুষের ভিতরে একটা কথা প্রচলিত আছে যে চাচা মামা খেলা ছাড়া জব হয় না, সুপারিশ ছাড়া জব হয় না। তো আপনি এই ব্যাপারটাকে যদি আপনার ব্যক্তিগত চাকরি জীবন এবং ব্যক্তিগত, এখন তো নিয়োগকর্তার জায়গাতেও আপনি আছেন, নিয়োগ করেন, তো আলটিমেটলি আপনার কোম্পানিতে যারা জব করছে তাদের কতজনের চাচা মামাকে আপনি ব্যক্তিগত ভাবে চেনেন, অথবা আপনার চাচা মামাকে আপনি যে সমস্ত জায়গায় জব করতেন তাদেরই বা কতজন ব্যক্তিগত ভাবে চিনতেন, এই ব্যাপারটা যদি আমাদের সুন্দর একটা কোশ্চেন করেছেন নিয়াজ আহমেদ ভাই। আমি যদি বলি কর্পোরেটে সবচেয়ে একটা ঢাহা মিথ্যা কথা এবং সবচেয়ে একটা কঠিন মিথ্যা কথা, সেই মিথ্যা কথাই হচ্ছে এটা যে তার চাচা মামা খালুর জোর ছাড়া তার চাকরি হয় না। কোনো প্রাইভেট অর্গানাইজেশন চাচা মামুর খালুর দিয়ে কিচ্ছু করবে না, তার কাছ থেকে যদি প্রোডাক্টিভিটি না আসে কোনো কোম্পানির ওনার তাকে টাকা পে করবে না, কারণ হি ইজ দ্য প্রোডাক্ট ফর দ্য কোম্পানি। এই প্রোডাক্টটা আসলে তাকে সার্ভ করবে কিনা এটা হচ্ছে দেখার বিষয়, আর এই দেখাতে সে যদি প্রফেশনাল না হয় তাহলে কিন্তু সে এই জায়গা থেকে ডিসকোয়ালিফাই হয়ে যাবে। এখন বিষয়টা হচ্ছে অনেকে নিজের দুর্বলতাকে, নিজের মানে যোগ্যতার অভাবকে এটা দিয়ে সান্ত্বনা দেয় যে আমার যদি চাচা থাকতো, আমার যদি মামা থাকতো, আমার যদি খালু থাকতো তাহলে আমার মনে হয় জবটা পেয়ে যেতাম। আসলে সে যে নিজেকে ডেভেলপ করেনি বা সে যে প্রতিযোগিতার বাজারে নিজে অনেক পিছিয়ে পড়েছে সেটা কিন্তু নিয়ে সে কখনো ভাবেনি। দেখেন আমি একটা উদাহরণ দেই, মনে করেন আপনি যদি কাউকে বলেন যে স্টার সিনেপ্লেক্সে সিনেমা দেখতে যাবে, সে কিন্তু 1-1.5 হাজার টাকা খরচ করতে রাজি আছে, বুঝেন। তারপর যদি বলি যে সে কোথাও খেতে যাবে, রাজি আছে, কিন্তু সে যে তার সিভিটা প্রফেশনাল মানে করাবে সেটার জন্য তার কোনো চিন্তা নাই, সে যে একটা ট্রেনিং নিয়ে নিজেকে মানে প্রফেশনাল করবে, নিজের স্কিলটাকে গ্রো করবে সেটা নিয়েও কিন্তু তার কোনো চিন্তা নাই। একটা স্কিল কিন্তু আমরা মেজার করি, একটা স্কিল কিন্তু একটা ভ্যালু দেয়। মনে করেন দুই ফ্রেন্ড, এক ফ্রেন্ডের ড্রাইভিং স্কিল আছে আর এক ফ্রেন্ডের ড্রাইভিং স্কিল নেই। এখন দুই ফ্রেন্ডই আনএমপ্লয়েড, এখন এক ফ্রেন্ড চিন্তা করলো সে উবার ইউজ করে সে কিছু টাকা ইনকাম করবে, সে কিন্তু পারবে, কেন সে তার ওই দক্ষতাটা আছে, সে তার স্কিল ওই বিষয়টা। এখন প্রফেশনাল লাইফেও প্রত্যেককে স্কিল হতে হবে, প্রফেশনাল হতে হবে, কোয়ালিফাইড হতে হবে, মোর কম্পিটিটিভ হতে হবে, যে আমাকে যে চুজ করবে কেন চুজ করবে, আমাকে যে বাই করবে একটা কোম্পানি কেন বাই করবে, আমার ভিতরে কি সেই পটেনশিয়ালিটি আছে। চাচা মামা খালু এগুলো হচ্ছে মানদাত্তা মনের কথা। বর্তমানে ইন্টারনেটের যুগে, 4G 5G যুগে যদি কেউ এটা বলে সে অনেক দূরে আছে, সে প্রতিযোগিতা থেকে আমি মনে করি অনেক বিহাইন্ডে আছে। এই কথাগুলো হচ্ছে একেবারে লেম এক্সকিউজ, এটার কোনো অপশনই নেই প্রফেশনাল জগতে। সে যদি এই জায়গাতে, আমার মনে হয় যে নিয়াজ ভাই আপনি যেহেতু
প্রফেশনাল কেরিয়ার ডেভেলপমেন্ট নিয়ে কাজ করেছেন। আমার মনে হয় আপনি বিভিন্ন জায়গায় বিভিন্ন বক্তব্য দেন বা তরুণদের উদ্দেশ্যে অনেক কথা বলেন, আমার মনে হয় এই বিষয়টা আপনি আরো মেলে ধরবেন যে এই যে চাচা মামা খালুর কথা যেটা বলে এটা একটা ঢাহা মিথ্যা কথা, কর্পোরেটের একটা পুরো মিথ্যা কথা যে আমার এটার জন্য চাকরি হয়। আমার যতটুকু এক্সপিরিয়েন্স আমার মনে হয় যে ম্যাক্সিমাম যারা প্রফেশনাল আছে, আপনি আরও যারা ইন্টারভিউতে আসে আপনার এই জায়গাতে, আপনি তাদের কাছে জিজ্ঞেস করবেন, তারা দেখবেন আমার মতোই অলমোস্ট সেম অ্যান্সারটা দিবে যে তার যদি স্কিল দক্ষতা না থাকে সে ডেফিনেটলি সুযোগ পাবে না। জি কেউ 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 যদি এটার অন্য কোনো অ্যান্সার দিতে চায়, আমরা কিন্তু কোনো অ্যান্সার কাউকে শিখাই আনতেছিলাম। যদি কোম্পানিটা নিজের হয় বুঝেন, নিজের যদি কোম্পানিটা হয় নিজের কোম্পানি হলে কেউ ঝুঁকি নেবে না, আমার কোম্পানিতে তো আমি নিব না। বিভিন্ন সময়কে আমরা আপনারা যে ইন্টারভিউ নেন, সো একজন ক্যান্ডিডেট যখন ইন্টারভিউ দিতে বসে তাকে যখন আপনি সামনে থেকে দেখেন তখন আলটিমেটলি তার প্রিপারেশন অথবা তার প্রেজেন্টেশন সব মিলিয়ে কোন কোন জায়গায় আপনার ঘাটতি আপনার চোখে ধরা পড়ে এবং তার আসলে কিভাবে প্রিপারেশন নেওয়া উচিত যাতে করে সে এই ঘাটতিগুলোকে কাটিয়ে উঠতে পারে, এই ব্যাপারে আপনার মতামতটা কি? আচ্ছা, খুব সুন্দর কোশ্চেন। আমি অনেক জায়গায় দেখেছি যে একটা যখন একটা ছেলে বা একটা মেয়ে ইন্টারভিউ দিতে ঢুকছে তার যে প্রথম যে স্যালুটেশন এটা অনেকে ঠিকমতো দিতে পারে না, ফার্স্ট ওয়ান থিং, হ্যাঁ স্যালুটেশনটা ঠিকমতো দিতে পারে না, তার পোশ্চার গেচার এগুলো ঠিক থাকে না, সে যখন এসে বসে দেখা যায় সেরকম কাত হয়ে বসছে বা এরকম হয়ে বসছে, এটা কিন্তু মিন করে যে সে ভয় পাচ্ছে। আমি অনেক জায়গায় দেখেছি এরকম হয়ে বসছে, মানে সে আনকমফোর্টেবল ফিল করছে, দেন আমরা বুঝছি যে সে ভয় পাচ্ছে। তারপর আবার দেখা যায় কেউ বসে আপনার টেবিলের উপর এরকম হাত দিয়ে বসছে, এটাও কিন্তু তার জন্য ঠিক না, সে কিন্তু স্ট্রেট বসবে, স্ট্রেট বসবে, হাত দুটো নিচে রেখে বসবে। আর ঢোকার সময় যখন তার স্যালুটেশনটা ভালো না হয় তখন কিন্তু আমাদের একটা ব্যাড ইম্প্রেশন গ্রো হয়, কারণ প্রথমে দর্শনদারই পড়ে না গুণ বিচারে। আর প্রথম 30 সেকেন্ড খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর, একটা ক্যান্ডিডেট যখন ঢুকে তার সাথে আমি কতক্ষণ কথা বলবো এটা যদি তাকে দেখে আমি ইমপ্রেসড না হই তাহলে কিন্তু আমি এই জায়গায় তাকে নিয়ে খুব একটা বেশি ডিসকাশন করবো না, আমিও আনকমফোর্টেবল ফিল করবো। এই ক্ষেত্রে আমি অনেককে দেখেছি 70% হয়তো ফর্মাল ড্রেস আসে, 30% দেখছি ইনফর্মাল ড্রেসও আসে। আমি আসলে বুঝলাম না একটা প্রফেশনাল ইন্টারভিউতে কেন ইনফর্মাল ড্রেসে আসে, তার তো একটা প্রফেশনাল জায়গায় ইন্টারভিউ, তো তাকে তো অবশ্যই ফর্মাল ড্রেসে ফর্মাল গেটআপে আসা উচিত এবং এটার যে প্রিপারেশন সেটাও অনেক সময় নিয়ে আসে না। অনেকে দেখা যায় ঢুকছে তার গা দিয়ে ঘাম পড়তেছে, হ্যাঁ সে দেখা যাচ্ছে তার সে যে হ্যান্ডশেক করে সে জায়গায় আনকমফোর্টেবল, তার হাতটা ভিজা, তো এই জায়গাতে তখন ইন্টারভিউয়াররা যারা থাকে তারা ডিসকমফোর্ট ফিল করে এবং তাকে নিয়ে খুব বেশি তাকে কিভাবে বিদায় দিবে এটা নিয়ে ব্যস্ত থাকে। বাট দেখা যাচ্ছে সে পটেনশিয়াল ক্যান্ডিডেট কিন্তু এই কিছু ম্যানার বা প্রফেশনালিজমের অভাবের কারণে তখন সে কিন্তু তার কাঙ্ক্ষিত যে স্বপ্ন সেই জায়গাটায় হিট করতে পারে না। কারণ আমরা জানি পরীক্ষার সময় কিন্তু 3 ঘন্টার পরে কিন্তু আর সময় দেওয়া হবে না, তো ইন্টারভিউ মানে একটা ক্যান্ডিডেটের জন্য হয়তো 5 মিনিট হতে পারে, 10 মিনিট, আবার কারো কারো ক্ষেত্রে বেশি আধা ঘন্টাও হতে পারে, এটা ডিপেন্ড করে তার ফার্স্ট ইম্প্রেশনের উপর। এটা যদি সে প্রপারলি প্রেজেন্ট না করতে পারে তখন ইন্টারভিউয়াররা ভাবে যে এ আসলে নিজেও প্রফেশনাল না এবং তার দক্ষতা আসলে মানে প্রফেশনাল লেভেলে না, একে নিলে আমরা আসলে প্রফেশনাল ওয়ার্কগুলো পাবো না। আমার যেটা অবজারভেশন লাস্ট 5 ইয়ার্স আমি আসলে ইন্টারভিউ নেই, লাস্ট 5 ইয়ার্সের ইন্টারভিউ নেওয়ার এক্সপিরিয়েন্স থেকে আমি বললাম, এই জিনিসগুলো খুব আমাদেরকে বদল করে আর কি। যখন ইন্টারভিউ বোর্ডে আসে আবার অনেকে দেখা যায় যে আসছে সে সিভিটাও নিয়ে আসেনি ফার্স্ট ইন্টারভিউ, অ্যাটলিস্ট তার সিভি একটা পেন এটা কিন্তু মাস্ট, তাকে যখন সিগনেচার করতে বলা হয় সে কিন্তু আমাদের কাছে পেন চায়, এটা কিন্তু মানে অ্যাকসেপ্টেবল না যে সে আমাদের কাছে পেন চাচ্ছে। ইভেন আবার যেটা করে সিভির নিচে তার যে একটা সিগনেচার এই সিভিটা দেওয়ার সময় আমাদের কাছে দিয়ে দিয়েছে তারপর আবার সিভিটা নেয় নিয়ে সে নিচে সিগনেচার করে তারপর দিচ্ছে, মানে আমরা কিছুটা থান্ডার হয়ে যাই যে তার এই বিহেভিয়ারগুলো আসলে সে নিজে জানে না। হ্যাঁ আবার জানে না সেটা ঠিক আছে নিয়াজ ভাই, কিন্তু জানার চেষ্টাও করে না,
সে যদি কিছু জায়গায় ছোটখাটো একটা ট্রেনিং নেয় বা কারো যারা এক্সপার্ট আছে তাদের সাথে কথা বলে বা এক্সপার্ট নামের সাথে ডিসকাস করে, তাহলে কিন্তু তার এই জিনিসগুলো ভেঙে যায়। কিন্তু সে সেগুলো করছে না, সে ইনম্যাচিউর বিহেভিয়ার করছে ইন্টারভিউ বোর্ডে, এবং তখন কি হচ্ছে তাকে আর ইন্টারভিউয়াররা চয়েস করছে না, এবং এটা এগুলো পাচ্ছি আর কি যখন ইন্টারভিউ নেই। ডেফিনেটলি ডেফিনেটলি, আসলে আমাদের রুট লেভেলে এটা নিয়ে অ্যাওয়ারনেস এর কিছুটা অভাব আছে, আমাদের শিক্ষাগত যে কারিকুলাম সেই কারিকুলামেও আসলে এরকম কোনো কিছু নাই। যেমন ধরেন আমি রিসেন্টলি একজনের সঙ্গে কথা বলছিলাম, তো সে আমাকে জানালো যে তার গ্রাজুয়েশন করা পর্যন্ত, মানে গ্রাজুয়েশন শেষ হওয়ার আগ পর্যন্ত সে কোনোদিন কোনো পার্সোনাল ল্যাপটপ বা পার্সোনাল পিসি সে কোনোদিন ইউজ করে নাই। তার মানে সে যে সে মানে উইথ ডিউ রেসপেক্ট বাংলাদেশে এমন ইউনিভার্সিটি আছে যেখানে আপনার চার এমন সাবজেক্ট আছে, এমন ইউনিভার্সিটি আছে যেখানে 4 বছরের গ্রাজুয়েশন করতে কম্পিউটারে হাত দেওয়া লাগে না, কম্পিউটার ছাড়াও 4 বছরের গ্রাজুয়েশন করা সম্ভব। সো সেই ক্ষেত্রে দেখা যায় কি যে তারা কিন্তু এই জিনিসগুলো সম্পর্কে খুব একটা বেশি জানে না। বাট আমাদেরও কিন্তু চেষ্টাটা, মানে যেমন ধরেন যে সেলস লিডার ইন বিডি, আমি যদি নিজাম ভাইয়ের কথা ধরি, তো নিজাম ভাই কিন্তু শুরু থেকে চেষ্টা করে যাচ্ছে যে যারা সেলসম্যান আছে বা যারা মার্কেটে কাজ করছেন তাদের স্কিল ডেভেলপমেন্টের জন্য কতটুকু কি স্কিল ডেভেলপমেন্ট হচ্ছে বা না হচ্ছে, বাংলাদেশের কত পার্সেন্ট জনগোষ্ঠীকে সেলস লিডার ইন বিডি টাচ করতে পারছে সেটা ভিন্ন হিসাব। বাট 10 জন মানুষেরও যদি উপকার হয় তাইলেও কিন্তু মানে প্রতিষ্ঠান সফল। বাট আমি অলরেডি জানি যে এখানে মনে হয় 45,000 মতো মেম্বার এই গ্রুপের মধ্যে অলরেডি অ্যাড হয়ে আছে। জি জি জি, এই ব্যাপারগুলো। সো আলটিমেটলি আমরা কিন্তু ওই চেষ্টাটাই করছি যে এই ধরনের বিভিন্ন রকমের লাইভ বা এই রকমের প্রোগ্রাম এগুলোর মাধ্যমে মানুষের ভিতরে অ্যাওয়ারনেস বিল্ড করা এবং মানুষের কাছে মেসেজটা পৌঁছে দেওয়া যে আসলে আপনার এই চেঞ্জ গুলো আনা উচিত, আপনার এই চেঞ্জ গুলো হওয়া উচিত এবং আপনার এই এই কাজগুলোকে মানে করা উচিত। সো এই কারণেই কিন্তু আলটিমেটলি আমাদের এই লাইভ গুলো করা। আচ্ছা, সো নিজাম ভাই, এরপরে আমি আপনার কাছে আরেকটা জিনিস যেটা জানতে চাইবো সেটা হচ্ছে যে আমাদের যারা মানে নতুন যারা জবে জয়েন করে তারা খুব দ্রুত জব এক জব থেকে আরেক জবে চলে যায়, আরেক জব থেকে আরেক জবে চলে যায়, 1 বছর 6 মাস 1.5 বছর জব করতে পারে না। আপনি ঢাকার থেকে ট্রান্সফার করে মুন্সিগঞ্জ দিলেই চাকরি ছেড়ে যায়, আবার মনে করেন যে মুন্সিগঞ্জ থেকে আরেক জায়গায়, মুন্সিগঞ্জ থেকে মানিকগঞ্জে দিলে চাকরি ছেড়ে চলে যায়। আজকে আমরা আমাদের আমি আমার ব্যক্তিগত ইউটিউব চ্যানেলেও একটা ভিডিও আপলোড করতে যে আসলে মানে কতদিন পর পর জব চেঞ্জ করা উচিত। একজন আমেরিকানরা গড়ে জব সুইচ করে 4.5 ইয়ার্স পর পর। হ্যাঁ, এটা লিঙ্কডইন এর একটা ডেটা যে আমেরিকানরা জব চেঞ্জ করে 4.5 ইয়ার্স পর পর। কারণ হচ্ছে যে যেমন ধরেন যারা 1 বছর 2 বছর পর পর একটা করে জব চেঞ্জ করে, আপনি যদি 25 বছর বয়সে ক্যারিয়ার শুরু করেন এবং 65 বছর বয়স পর্যন্ত যদি আপনি কাজ করেন, আপনি 40 বছর সময় পাবেন। 41 বছর সময়ের মধ্যে আপনি যদি 1 বছর পর পর বা 2 বছর পর পর জব চেঞ্জ করেন, তাহলে 38-39তম বছর বয়সে গিয়ে আপনার কোম্পানি হবে 17-18টা কোম্পানি হয়ে যাবে। তাহলে 17-18টা কোম্পানি আপনি সিভিতে কোথায় কিভাবে লিখবেন, এটা তো আপনি লিখতে পারবেন না। তখন তো আপনার এই আলটিমেটলি একটা বই লিখতে হবে, এটা একটা ইস্যু। সেকেন্ড একটা ইস্যু হচ্ছে যারা এই যে ঘন ঘন জব সুইচ করে একটা নির্দিষ্ট সময় পর এদের একটা নাম হয়ে যায়, যেটা হচ্ছে ফ্রিকোয়েন্ট ফ্লায়ার বা জব হপার। সো এদেরকে কেউ ইন্টারভিউতে কল করেও না। এবং বাংলাদেশে বা দেশের বাইরে আপনি যদি বিভিন্ন সিও লেভেলের মানুষের প্রোফাইল দেখেন, আপনি দেখবেন যে যারা সিও হয়েছে 15-16 বছর জব করে যারা জিএম সিও হয়, তারা কিন্তু ম্যাক্সিমাম 3টা কোম্পানিতে বা 2টা কোম্পানিতে কাজ করে, কেউ কিন্তু 5টা কোম্পানিতে কাজ করছে, কারণ তখন তার প্রতি ট্রাস্টটা থাকে না। সো আমি আমার কিছু ব্যক্তিগত মতামত বললাম, বাট এই ব্যাপারটা আমি একটু নিজাম ভাইয়ের কাছ থেকে জানতে চাইবো যে আমাদের যারা জবে জয়েন করে বা যারা ক্যারিয়ার শুরু করে, বিশেষ করে সেলস প্রফেশনে যারা ক্যারিয়ার শুরু করে, তাদের এই ভৌগোলিক একটা ঝামেলা কাজ করে। তারপরে দেখা যায় যে যারা ডিলার ডিস্ট্রিবিউটর তারা তো অতটা এডুকেটেড না, এখানে একটা ইগোইস্টিক ক্ল্যাশ বাদে, বেটা আমি গ্রাজুয়েট করছি তুই কি গ্রাজুয়েট করছিস নাকি, তোরে আমি আপনি করে কথা বলবো কেন। তো এরকম নানান রকমের সমস্যা থাকে। তো এই সমস্যাগুলো নিয়ে যদি আমি নিজাম ভাই মন্তব্য এবং তার কোনো সাজেশন থাকে
সেটা আমি জানতে চাচ্ছিলাম। নিজাম ভাই ধন্যবাদ। নিয়াজ ভাই খুব সুন্দর একটা স্টেটমেন্ট তুলে ধরেছেন, সেটা হচ্ছে গিয়ে যারা জবে খুব দ্রুত সুইচ করে বা চেঞ্জ করে, অনেক ফ্রেশাররা আছে যারা জবে ঢুকে চাচ্ছে খুব দ্রুত চেঞ্জ করতে। আমি যদি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স বলি, আমার 15 বছরের কেরিয়ারে মাত্র 4টা কোম্পানি চেঞ্জ করেছি, অনলি 4 কোম্পানি। তো প্রথমে আমি বাংলালিংকে স্টার্ট করি আমার কেরিয়ার, তারপর হুয়াওয়েতে কাজ করি, তারপর ওকাপিয়াতে কাজ করি, এখন আবার কাজ করছি বিটিএল গ্রুপ। তো এখন বিষয় হচ্ছে গিয়ে 4টা কোম্পানি চেঞ্জ হয়েছে, মাঝখানে একটা কোম্পানি ছিল খুব অল্প সময়, সেটা হচ্ছে চাউলেরবাজার.com। তো এই এই মাত্র 4টা, আমি ধরবো 4টা কোম্পানি বেসিক্যালি। তো এই 4টা কোম্পানিতে কিন্তু আমি 15 বছর কাটিয়েছি। এখন আমাদের সাথে আমাদের প্যারালালি অনেক কলিগ, আমরা যখন দেখি আমরা বাংলালিংকে ছিলাম, তারা দেখলাম খুব দ্রুত জব চেঞ্জ করে 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 এখন আমি তাদেরকে খুঁজে পাই প্রতিটা জবে। যেটা আপনি বলতেছিলেন আমেরিকানরা 4.5 বছর, আর আমরা যদি বাংলাদেশের অ্যাসপেক্টে ধরি, আমরা ধরি অ্যাটলিস্ট 3 বছর, আড়াই থেকে তিন বছর যদি একটা ছেলে একটা পজিশনে থাকে, এই পজিশনটা নিয়ে কাজ করে, সে ওই লেভেলটা ভাস্টলি জানতে পারবে, ওই জায়গা থেকে নিজেকে আপগ্রেড করতে পারবে, একটা ইন্ডাস্ট্রি সম্পর্কে জানতে পারবে। এখন মনে করেন আপনি আপনার প্রতিষ্ঠান, আপনার প্রতিষ্ঠান অনেক দিনের কর্পোরেট আস, এখন আমি যদি মনে করি যে কালকে আমি একটা কর্পোরেট আস করব, হ্যাঁ 3 মাস আমি চিন্তা করলাম আমি একটা কর্পোরেট আস করব, এরপর আবার আমি ধুপ করে আমি চিন্তাভাবনা চেঞ্জ করে দিলাম, আমি আবার আরেকটা প্রতিষ্ঠান করলাম, আমি কিছুই করতে পারবো না, কারণ আমি কোনো ভাস্টলি কোনো কিছু জানি না। এখন বিষয়টা হচ্ছে যে ভাস্টলি কাজ করবে সে কিন্তু একটা রেজাল্টও পাবে, সে ওই বিষয়টা দক্ষ হবে। যেমন আমরা যখন একটা রোলে কাজ করেছি সেলসে, জোনাল ম্যানেজার পজিশন অনেক দিন কাজ করেছি, আরএসএম পজিশন অনেক দিন কাজ করেছি, জিএম পজিশনেও আমি আগের কোম্পানিতে প্রায় 2.5-3 বছর কাজ করেছি। কেন, এই প্রত্যেকটা জায়গাতে আমাদের শেখার জায়গা, এবং এই জায়গাতে আপনি যত ভাস্টলি কাজ করবেন আপনার এক্সপিরিয়েন্স তত বড় হবে, এবং একটা কোম্পানি দেখে আপনার ট্রেনটা কি আপওয়ার্ড ট্রেন কিনা। আপনি অল্প কোম্পানিতে চাকরি করেন, বাট ট্রেনটা আপওয়ার্ড কিনা, আপনি চাকরি করলেন 20টা কোম্পানিতে, কোনো আপওয়ার্ড ট্রেন নাই, আপ ডাউন, তাহলে কোম্পানি কিন্তু খুব আপনাকে পছন্দ করবে না। বাট আপনার কোম্পানি কম 3টা বা 4টা, কিন্তু আপনার ট্রেন্ড হচ্ছে প্রত্যেকটা আপওয়ার্ড ট্রেন, তখন ভাবে এই কোম্পানিটা, এই এমপ্লয়িটা প্রত্যেকটা কোম্পানিতে ভ্যালু অ্যাড করেছে, প্রত্যেকটা জায়গাতে সে ডেভেলপ করেছে, এবং যার ফলে সে এক একটা কোম্পানি তাকে লুফে নিয়েছে। ওই কোম্পানি চিন্তা করেছে যদি এই এমপ্লয়িটা আমার অর্গানাইজেশনে আসে, সে আমার অর্গানাইজেশনটাকেও ডেভেলপ করবে যেভাবে আগের অর্গানাইজেশনটাকে সে 3 বছর বা 4 বছরে ডেভেলপ করেছে। কিন্তু যে 4 মাস, 5 মাস বা 6 মাস একটা ব্র্যান্ডে কাজ করে, তার প্রতি কিন্তু না তার বসরা হ্যাপি থাকে, না তার কোম্পানি তাকে বিলিভ করে। কোম্পানি চিন্তা করে যে এই এমপ্লয়ি তো 2 দিন পর আবার চলে যাবে আমাদের এই জায়গা থেকে। দ্যাট মিন্স হয় কি, ওইটা একটা এমপ্লয়ের জন্য একটা মানে ট্রেনিং সেন্টারের মতো হয়ে যায় ওই এমপ্লয়িটার জন্য। সে ভাস্টলি কোনো কাজ করে না, সে সবসময় চিন্তা করে যে সে কিভাবে কুইট করবে। এর প্রধান যেটা কারণ, তার সাস্টেনেবিলিটির অভাব, তার ধৈর্যের অভাব, এবং সে ভাবে যে সে চ্যালেঞ্জগুলো না নেওয়ার ফলে সে ভাবে যে এই জায়গা থেকে সে কুইট হতে পারলে সে বেঁচে যাবে, কিন্তু সেটা কিন্তু কখনো হয় না। সে যখন কুইট করে সে আর একটা ডেঞ্জার সিচুয়েশনে পড়ে। মানে জব লাইফে আপনি যত চ্যালেঞ্জ ফেস করবেন আপনি তত ম্যাচিউর হবেন, তত আপনার প্রবলেম সলভিং ক্যাপাবিলিটি আপনার গ্রো হবে, আপনার অ্যানালিটিক্যাল এবিলিটি ভালো হবে, আপনি তত ভালো করতে পারবেন, আপনার ম্যাচুরিটি তত বড় হবে। আর আপনি যদি খালি কুইট করেন, আপনি তো একটা বিষয় শিখলেনই না, আপনি শুধু কুইট করছেন, তাহলে কি আপনি ভাসমান? ভাসমান মানে আপনি যে কোনো সময় পড়ে যেতে পারেন। আর যদি আপনি একটা বিষয়ে 2 বছর 3 বছর জানেন, ওই বিষয়ের উপরে আপনার একটা কোয়াইট এক্সপিরিয়েন্স গ্রো হবে, তখন কিন্তু আপনি ওইটার একটা রেজাল্ট দিতে পারবেন। দ্যাটস ওয়াই ইয়াংদের ভিতরে যেটা প্রবলেম, তারা যখন লোকেশন বেরিয়ার শুনে তারা কিন্তু দুঃখ করে দৌড় দেয়। যেমন আমি কিন্তু কাজ করেছি বাংলাদেশে একেবারে রুরাল এরিয়াতে, বরগুনার মতো জায়গায় কাজ করেছি, তারপর ভোলার মতো জায়গায় কাজ করেছি, জালকাঠির মতো জায়গায় কাজ করেছি, কিন্তু আমি চিন্তা করেছি যে হ্যাঁ আমার পজিশনটা যখন গ্রো হবে, আমি যখন বেটার পজিশনে যাবো, তখন আমি ঢাকাতে শিফট করবো। কিন্তু এখন অনেক ইয়াংদের দেখি যে ঢাকার বাইরে বেরোতে চায় না। যদি সে ঢাকার বাইরে বেরোতে না চায়, তাহলে সে বাংলাদেশের আনাচে কানাচে কিভাবে চিনবে? সে একটা কোম্পানি যখন হেড হবে, তখন সে ডিসিশন মেক করতে পারবে না। এক একটা অঞ্চলের এক এক ধরনের আঞ্চলিকতা, এক একটা মার্কেটের এক এক ধরনের মার্কেট শেয়ার, যদি সেলসের অ্যাসপেক্টে বলি, সুতরাং প্রত্যেকটা জায়গায় কাজ করার মানসিকতা থাকতে হবে, একটা কোম্পানিকে সময় দিয়ে ব্র্যান্ডটাকে বড় করার মানসিকতা থাকতে হবে।
হুঠার দৌড় দিলে আপনাকে কেউ পছন্দ করবে না। আজকে যদি আমাদের সেই আলমগীর স্যারের কথা ধরি, যে সে একটা ভালো কোম্পানিতে সে জব করেছে, একটা ব্র্যান্ডকে গ্রো করেছে, এরকম বাংলাদেশে যারা টপ লেভেলের লিডার আছে, আসিফ ইকবালের কথা যদি ধরি, তারা কিন্তু প্রত্যেকটা কোম্পানিতে একটা লং টাইম সময় দিচ্ছে। কেন? তারা একটা ব্র্যান্ডকে গ্রো করার কাজ করছে। আপনি যে একটা ব্র্যান্ড রেভলিউশন করবেন বা একটা কোম্পানিকে জাগাবেন, আপনাকে তো একটা সময় নিতে হবে। আপনি তো 2-3 বা 4 মাস আপনি কিছুই করতে পারবেন না, না ওই কোম্পানির নাম গ্রো হবে, না মার্কেটে আপনার ব্র্যান্ড গ্রো হবে। কারণ আমাদের দিন শেষে তো আমাদের একটা পার্সোনাল ব্র্যান্ড আছে, আমরা নিজেরা একটা প্রোডাক্ট। সো আমরা যে একটা কোম্পানিকে গ্রো করেছি, কোম্পানির রেভিনিউ গ্রো করেছি, কোম্পানিকে সাজিয়েছি, এটা মার্কেটে যখন এই সুনামটা ছড়াবে, তখন কিন্তু আমার জবের মানে অপরচুনিটি আরো বেড়ে যাবে, জবের স্কোপটা আরো মানে প্রসারিত হবে। তো এই জায়গায় ইয়াংদের কিন্তু ধৈর্য ধরতে হবে, এই জায়গাটাতে তাদের চ্যালেঞ্জগুলো টেক করতে হবে। যত আপনারা চ্যালেঞ্জ টেক করবেন, তত আপনারা ম্যাচিউর হবেন এবং আপনারা জবে আরো ভালো করতে পারবেন। ডেফিনেটলি ডেফিনেটলি, আমরাও কিন্তু সবসময় বলি যে আমরা যখন যেহেতু আমরা সিভি নিয়ে বেশি কাজ করি, তো আমরা কিন্তু সবসময় আমাদের যারা ক্লায়েন্ট তাদেরকে কিন্তু বলি যে আপনি আসলে কোনটা ইন্ট্রোডিউস করছেন, কোনটা মডিফাই করছেন কোম্পানিতে, কোনটা চেঞ্জ করছেন, আপনার মাধ্যমে বিজনেসে কি পরিমাণ গ্রোথ আসছে, কোনটা অটোমেশন হইছে, কোনটা চেঞ্জ হইছে, কোথায় আপনি ভ্যালু অ্যাড করছেন, আপনার আপনার মাধ্যমে কোনটা ম্যাক্সিমাইজ হইছে, কোনটা মিনিমাইজ হইছে, এই ইনফরমেশন গুলো কিন্তু আমরা সবসময় মানে সিভিতে ফুটায় তোলার কথা, এটা কিন্তু আমরা মানুষকে বলে থাকি। নিজাম ভাই, আপনার মাধ্যমে আরেকটা জিনিস খুব গুরুত্বপূর্ণ যেটা আমরা একটু আপনার মতামতটা জানতে চাই, যেটা হচ্ছে যে সেলসের যে প্রসেস, সেলসের প্রসেস কিন্তু মানে খুব র্যাপিডলি কিন্তু সেলসের প্রসেসটা চেঞ্জ হয়ে যাচ্ছে, ঠিক আছে? আমরা কিন্তু পুষ্টিন কালে কোনোদিন চিন্তা করি নাই যে কুরবানির গরু আমাদেরকে অনলাইনে কিনতে হবে বা এরকম কোনো দিন আসবে যেদিন সবকিছু এরকম ডিজিটালাইজ হয়ে যাবে। হ্যাঁ, এখন মনে করেন যে আমরা যে রোডে থাকি, এই রোডের বাইরে বেরোলেই আপনার মোবাইলের দোকান, হ্যাঁ, বিভিন্ন দামি দামি ব্র্যান্ডের মোবাইলের দোকান, আমি ব্র্যান্ডের নাম মুখে নিব না, বাট মোবাইলের দোকান কেউ যায় না। আমরা সবসময় সকালবেলা যখন চা খেতে বেরোই বা যখন বিকালে বা সন্ধ্যা যখন চা খেতে বেরোই, আমরা নিজেরা বলা বলি করি যে এরা দোকান দিয়ে এই জায়গায় মানে মাছি মারতেছে, এরকম বলি আর কি। হ্যাঁ, দোকানে কেউ যাচ্ছে না, এত বড় একটা শোরুম নিয়ে রাখছে, শোরুমের মধ্যে ভিজিটর 2 জন আসে কিনা সন্দেহ আছে। কারণ কি? কারণ হচ্ছে গিয়ে যে বেচা বিক্রি সব হচ্ছে আপনার অনলাইনে। ইভেন এই অনলাইনে সেলটা, এটা কিন্তু করোনার সময় আরো ব্যাপক ভাবে আমাদেরকে বুঝাই দিছে যে ফিজিক্যালের পরিবর্তে যে ডিজিটাল সেলস টেকনিক। বাট দুঃখজনক হলেও এটা বাস্তব এবং এটা সত্য যে মার্কেটে যারা সেলসে কাজ করছেন বা যাদেরকে আমরা পিওর সেলসম্যান বলতে পারি, তাদের ডিজিটাল লিটারেসিটা বেশ কম। এবং ধারণা করা যায় যে এখন পর্যন্ত যে বিভিন্ন দোকানে গিয়ে অর্ডার কাটা, এটার জন্য একটা বেতন দেওয়া হয়, এটা অটোমেটেড হয়ে যাওয়া, দোকানে জাস্ট একটা সেন্সর আর একটা ক্যামেরা লাগায় দিলে অফিসের থেকে বসে আপনি দেখতে পারবেন যে ওর দোকানে কোন প্রোডাক্ট কতগুলো আছে, সম্ভব, ঠিক আছে? এরকম মানে সেলস বলেন, মার্কেটিং বলেন, বাংলাদেশের যত বড় বড় ব্র্যান্ড, যত বড় বড় কোম্পানি, সবার কিন্তু ফেসবুকে পেজ আছে, সবার কিন্তু লিংকডইনে পেজ আছে, সবাই কিন্তু সোশ্যাল মিডিয়াতে অ্যাওয়ারনেস বিল্ড করার চেষ্টা করতেছে, একটা এক্সট্রা সেলস চ্যানেল জেনারেট করার চেষ্টা করতেছে। সো সেলস বলতে ইন ফিউচার ভবিষ্যতে যেটা থাকতে পারে সেটা হচ্ছে আলটিমেটলি ডিস্ট্রিবিউশন, ঠিক আছে? যেমন ধরেন যে পঞ্চগড় এলাকায় আপনার একটা ফোন বিক্রি করতে হবে, এখন পঞ্চগড় এলাকায় ফোনটা পৌঁছায় দেওয়া বা পঞ্চগড় এলাকায় ফোনটা অ্যাভেলেবেল রাখা, এটাই একটা চ্যালেঞ্জ। আদারওয়াইজ কাস্টমার আপনি ঢাকায় বসে থাকলে পঞ্চগড় থেকেও অর্ডার দিতে পারে। আমরা প্রচুর এরকম পাই যে, যেমন ধরেন আপনি একজন টেরিটরি সেলস ম্যানেজারকে বসায় রাখছেন রংপুরে, অথচ রংপুরের কাস্টমার রংপুরের টেরিটরি সেলস ম্যানেজারকে ওভারটেক করে অনলাইনে অর্ডার দিয়ে দিচ্ছে, সেই অর্ডার রিসিভ করছে ঢাকায় বসে একজন। সো ইন ফিউচার এই যে ডিজিটাল ট্রান্সফরমেশনটা আসতেছে, এতে করে আমাদের যারা ট্রেডিশনাল সেলস প্রফেশনাল মার্কেটে কাজ করছেন, তাদের আসলে এই ক্ষতিটা বা এই যে একটা চেঞ্জ আসতেছে, এই চেঞ্জের সঙ্গে কোপ আপ করায় নিতে গেলে তাদের আসলে কোন কোন স্কিল গুলো ডেভেলপ করা দরকার এবং কোন কোন জিনিসগুলো নতুন শেখা দরকার, এই ব্যাপারে যদি আপনি একটা প্রপার গাইডলাইন দিতেন।
এই যে খুব সুন্দর কথা, হ্যাঁ সুন্দর কথা নিয়াজ ভাই। এখন আপনি দেখবেন যে অনেক সেল এখন হচ্ছে কি আপনার ডিজিটাল সেল হচ্ছে অনেকগুলো কোম্পানি, যদি আপনি ধরেন ব্রিটিশ আমেরিকান টোবাকো বা ইউনিলিভার, এদের যারা সেলসম্যান আছে এরাও কিন্তু এখন ডিজিটাল প্যাডে অর্ডার কাটছে, মানে তাদের প্রসেসটা আমি বলছি যে ডিজিটাল হচ্ছে। এর পাশাপাশি গ্রামীণ ফোন থেকে শুরু করে বাংলালিংক, তারাও এখন ডিজিটাল প্যাডে সেল করছে। তো ওই জায়গায় সেলসম্যানরা ট্রেন আপ হচ্ছে, তারা এইভাবে বিক্রিগুলো করছে। এর পাশাপাশি আমরা দেখছি আপনি যেটা বলছেন, বিভিন্ন ই কমার্স সাইট বা অন্যান্য জায়গায় মানুষ এখন ঘর থেকে বের হচ্ছে না। আর ইনফ্যাক্ট এই করোনার সময় মানুষ প্রচুর ইউজ টু হয়ে গিয়েছে অনলাইনে, অনলাইনে ইউজ টু হয়ে সে কিন্তু অর্ডার করছে এখন অনলাইনে, বাসায় বসে যাতে খুব ইজিলি পাওয়া যায়। আর মানুষ চাচ্ছে করোনার সময় একটু বাইরে কম বের হওয়া বা মানুষের সংস্পর্শে যাওয়া, দ্যাটস ওয়াই আমাদের এই সেলটা গ্রো করেছে। তো এখন ডিজিটাল সেলটা বাড়ছে প্রতিনিয়ত। আর আরেকটা বিষয় হচ্ছে এখন যেহেতু ডিজিটাল সেলটা বাড়ছে, প্রপোর্শন আস্তে আস্তে আরো বাড়বে, যত দিন যাবে প্রপোর্শন কিন্তু আস্তে আস্তে বাড়বে। এখন বেসিক যে স্ট্রাকচার ডিস্ট্রিবিউশনের এটা আছে, এটা হয়তো ডিজিটালি কিছুটা চেঞ্জ হবে কোন কোন জায়গায়। যেমন আমরা দেখছি যে যেগুলো ইনভিজিবল প্রোডাক্ট তারা কিন্তু ডিজিটালি এখন মোবাইলে মেসেজের মাধ্যমে একটা দোকানে ট্রানজেকশন করছে। যেমন যদি ধরেন বিকাশ, নগদ বা যারা অপারেটর আছে তারা কিন্তু মোবাইলে একটা ছেলে দূরে মোটরসাইকেলে বসেও কিন্তু সে একটা থানা থেকে আরেকটা থানা টাকা ট্রান্সফার করে দিচ্ছে, তার কিন্তু যাওয়াও লাগছে অনেক কিছু। হ্যাঁ, তো এটা যেমন একটা আছে সুবিধা, এর পাশাপাশি সেলসম্যানদের অবশ্যই ডিজিটাল হতে হবে। আমরা যদি মোবাইল হ্যান্ডসেট কোম্পানিগুলো দেখি, আপনি দেখবেন যে প্রত্যেকটা কোম্পানি যারা ব্র্যান্ড প্রমোটার আছে তারা কিন্তু ফেসবুকে লাইভে এসে কিন্তু তারা এখন প্রোডাক্টের প্রচারণা চালাচ্ছে, তারা কিন্তু ডিজিটাল মিডিয়াকে তারা ইউজ করছে। এর পাশাপাশি আমরা কিছু লোকের নাম না বললাম, কতগুলো গ্লোবাল কোম্পানি তাদের যারা বাংলাদেশের প্রধান আছে তাদের ইনস্ট্রাকশন আছে তারা সোশ্যাল মিডিয়াতে পোস্ট দিবে, কারণ তাদের যেহেতু অনেক ফ্যান ফলোয়ার বেশি থাকে, তাদের যে প্রোডাক্টগুলো আসে সেই প্রোডাক্ট নিয়ে তাদেরকে পোস্ট দিতে হবে এবং তাদের ব্র্যান্ডের টি শার্ট পরে তারপর তার পোস্ট দিতে হবে, যাতে মানুষের ভিতরে অ্যাওয়ারনেসটা বাড়ে এবং টপ অফ দ্য মাইন্ডে ওই প্রোডাক্টের নামটা চলে আসে। তো এরকম করে কিন্তু সেলসম্যানরা অলরেডি জড়িয়ে যাচ্ছে ডিজিটাল কাজে এবং তারা কিন্তু ডিজিটালি মানে ইউজ টু হয়ে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে যারা নিউ কামার আছে বা নিউ যারা আছে, দেখবেন যে আমরাও যেটা করি যে অনেক সময় দেখা যায় হোয়াটসঅ্যাপে একটা গ্রুপ খুলি, একটা রিটেল গ্রুপ থাকে, কোম্পানি যদি একটা অফার দেয় রিটেল গ্রুপে যদি আমরা একটা ট্রেড লেটার দিয়ে দিই সকল রিটেলার একসাথে জেনে যাচ্ছে। আবার এর পাশাপাশি ডিস্ট্রিবিউটরদের একটা গ্রুপ তৈরি করি, যেই গ্রুপের মাধ্যমে যদি আমাদের কোম্পানির কোনো অফার থাকে আমরা জাস্ট গ্রুপে দিয়ে দিচ্ছি, গ্রুপে দিলে সবাই জেনে যাচ্ছে। দ্যাট মিনস কি অলরেডি কিন্তু রিটেলার বলেন সেলসম্যান বলেন সবাই কিন্তু এই সিস্টেমটাতে ইউজ টু হয়ে যাচ্ছে, আস্তে 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 এটার ভিতর ঢুকে যাচ্ছে। কারণ এখন 4G থেকে 5G তে আমাদের ট্রান্সফরমেশন হচ্ছে, সেটগুলো চেঞ্জ হচ্ছে, আমরা কিন্তু ইউজ টু হয়ে যাচ্ছি। অ্যান্ড ইউ নো বেটার যে বাংলাদেশে কিন্তু এখন ফেসবুকের ইউজার সবচেয়ে বেশি, সেকেন্ড লার্জেস্ট আমি যতটুকু জানি। হ্যাঁ, অনেক ইউজার আছে বাংলাদেশে, সুতরাং স্মার্টফোনটা কিন্তু সবাই ইউজ করে। তো এই স্মার্টফোনের মাধ্যমে এখন কিন্তু সবাই নিজেকেও সেল করতে চায়, নিজের ব্র্যান্ডও গ্রো করতে চায়। সেই ক্ষেত্রে একজন সেলসম্যানকে অবশ্যই এই ডিজিটাল ইনোভেশন বা ডিজিটাল প্ল্যাটফর্মে তাকে নিজেকে কোপ আপ করতে হবে এবং এই জিনিসগুলো শিখতে হবে, কিভাবে ফেসবুকে একটা প্রোডাক্ট নিয়ে লেখা যায়, একটা কন্টেন্ট মেক করা যায়, কিভাবে একটা লিঙ্কডইনে তার প্রোডাক্ট নিয়ে কথা বলা যায়, কিভাবে তার ইনস্টাগ্রাম ইউজ করে, শুধুমাত্র এন্টারটেনমেন্টে ইউজ না করে এইটা যদি ইউজ করে। আমরা কিন্তু এর অনেক পজিটিভ রেজাল্ট পেয়েছি, কাস্টমার ফিডব্যাক সরাসরি পাওয়া যায়, একটা ডিলার দরকার, আমরা একটা ফেসবুকে পোস্ট দিলে কিন্তু ডিলার সাথে সাথে কন্ট্যাক্ট করে যে ভাইয়া আমি ডিলারশিপ নিতে চাচ্ছি আপনাদের কি লাগবে, যার ফলে কি কোম্পানির রেভিনিউ অর্জনে ডিরেক্টলি ইনডিরেক্টলি হেল্প করে এই ডিজিটাল মিডিয়াগুলো। সুতরাং এই ডিজিটাল ইনোভেশনে প্রত্যেকটা সেলসম্যানের এখন এই ডিজিটাল প্র্যাকটিসগুলো করতে হবে। তারা যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো ইউজ করে এটা কিন্তু একটা বিশাল হাব, প্রায় 60% সেল হয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে। তো এই জায়গাতে যদি সে তার নিজের সেলটাকে পরিচিত করে তুলতে পারে, তার প্রোডাক্টটাকে পরিচিত করে তুলতে পারে, মাস কাস্টমারের কাছে কিন্তু ইজি পৌঁছানো যায়, মানে অর্গানিক রিচের মাধ্যমে পৌঁছানো যায়, যেটার মাধ্যমে সে অনেকগুলো কন্ট্রাক্ট পাবে, সে অনেকগুলো সেল পাবে, তার সেল বাড়বে। কিন্তু এই ডিজিটালের মধ্যে যারা না ঢুকবে সেই সব সেলসম্যান কিন্তু ডে বাই ডে আরো বিহাইন্ডে পড়ে যাবে। সে তার মোবাইলে যদি হোয়াটসঅ্যাপ ইউজ করতে না পারে, সে যদি ফেসবুকে একটা লাইভ করতে না পারে, সে কিন্তু আস্তে আস্তে এই ক্যারিয়ার থেকে হারিয়ে যাবে। কেন, আপনি আপনার খেয়াল আছে যে টাইপ রাইটার যারা ছিল এখন কিন্তু আর কোনো টাইপ রাইটার নেই,
এখন কিন্তু সব ডিজিটাল কম্পিউটার অপারেটর হয়ে গেছে। সুতরাং কেউ যদি এটার সাথে মানে কোপ আপ না করে, একটা সময় এই ধরনের সেলসম্যান কিন্তু হারিয়ে যাবে। সুতরাং তাদেরকে অবশ্যই এই ডিজিটাল অ্যাটলিস্ট সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো যদি সে চিনে, এর মাধ্যমে সে তার প্রোডাক্টগুলো বিক্রি করতে পারবে। ডেফিনেটলি ডেফিনেটলি, এবং আমরা সবসময় এটার প্রতি এই জন্যই গুরুত্ব দিয়ে থাকি। নিজাম ভাই, পার্সোনাল ব্র্যান্ডিং সম্পর্কে আপনি যদি কিছু ধারণা দিতেন, বিকজ আমরা প্রত্যেকে কিন্তু শুধুমাত্র একজন ব্যক্তি না, ব্যক্তির পাশাপাশি আমরা প্রত্যেকে কিন্তু একটা পার্সোনাল ব্র্যান্ড। সো একজন পার্সন আসলে কি কি কোয়ালিটি থাকলে একজন পার্সন সাধারণ পার্সনের থেকে পার্সোনাল ব্র্যান্ড হয়ে উঠতে পারে, এই সম্পর্কে আপনার ধারণা বা মতামত কি? বিশেষ করে আমাদের মার্কেটে অনেক সেলস প্রফেশনালরা আছে, তারা আসলে নিজেদেরকে কিভাবে ফিল্ডে যারা কাজ করছে তারা আসলে নিজেদেরকে কিভাবে ব্র্যান্ড হিসেবে, পার্সোনাল একটা ব্র্যান্ড হিসেবে নিজেকে মার্কেটে এস্টাবলিশ করবে, এই ব্যাপারে আপনার টিপস এন্ড ট্রিক্স কিছু যদি থাকতো আমাদের সঙ্গে শেয়ার করুন। এটা তো নিয়াজ ভাই আপনি আমার চেয়ে বেটার জানেন, আপনার পার্সোনাল ব্র্যান্ড ভ্যালু অনেক ভালো, আপনাকে সবাই পার্সোনালি ব্র্যান্ড ভ্যালু দেয় বা আপনাকে একটা জায়গাতে চিনে, আপনার ব্র্যান্ড পজিশনটা আপনি সেই জায়গায় করে নিয়েছেন। এনিওয়ে, প্রত্যেকটা মানুষেরই একটা পার্সোনাল ব্র্যান্ডিং আছে, আর এই সোশ্যাল মিডিয়ার যুগে পার্সোনাল ব্র্যান্ডিং এর কোনো বিকল্প নেই। এখন অনেক ক্ষেত্রে নিয়াজ ভাই দেখা যায়, আপনি যখন একটা জবে আপনি অ্যাপ্লাই করেন, আপনার কিন্তু সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো ওই প্রতিষ্ঠান কিন্তু চেক করে যে আপনি আপনার লিঙ্কডইনে কি অবস্থায় আছেন, আপনি আপনার স্ট্যাটাসগুলো চেক করে, আপনার ক্যারিয়ার প্রোফাইলটা দেখে, অনেক ক্ষেত্রে ফেসবুক, এই দুটো বিষয় চেক করা হয়, ম্যাক্সিমাম অর্গানাইজেশন থেকে এখন চেক করে। তো এই জায়গাতে কিন্তু আমরা আমাদেরকে আরেকটু সতর্ক হতে হবে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইউজের ক্ষেত্রে, কারণ এটার মাধ্যমে আপনার ব্র্যান্ড ইমেজটা গ্রো করার একটা মিডিয়া হিসেবে কাজ করে। তো আমি যেটা বলবো যে সবচেয়ে বড় যে বিষয়টা আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে, এক নম্বর হচ্ছে গিয়ে অনেস্টি, একটা মানুষকে অনেস্ট হতে হবে, ইনফ্যাক্ট আপনাকে অনেস্ট হতে হবে, সেটা আপনার কমিটমেন্টের ক্ষেত্রে অনেস্ট হতে হবে, সেটা আপনার বিহেভিয়ারের ক্ষেত্রে অনেস্ট হতে হবে। আর অনেস্টি বিষয়টা এরকম একটা বিষয় যে আপনাকে কিনতে পারবেন, আমি খুব সিম্পলি যেটা বুঝি যে আপনাকে কেউ বাই করতে পারবেন, আমি কোনো মানে পড়াশোনার ভাষায় বললাম না, নিজের ভাষায় বললাম, তখন হবে কি মানুষগুলো আপনাকে পছন্দ করবে, আপনাকে আলাদা একটা ভ্যালু দিবে, যা না না এই লোকটা অনেস্ট দিন শেষে, এবং এর কম্পিটিটর কিন্তু একেবারে নেই। আপনি যদি বর্তমান যুগে ধরেন, অনেস্টির কম্পিটিটর কিন্তু নেই। আমরা যেমন অনেক সময় একটা প্রবাদ করি প্রায় যে শিয়াল অনেক চালাক, কিন্তু শিয়ালকে কেউ বাসায় প্রহরী হিসেবে রাখে না, সবাই কুকুরকে রাখে, কেন? কুকুর বিশ্বস্ত। তো প্রত্যেকটা অর্গানাইজেশন বলেন, যদি প্রফেশনাল অ্যাসপেক্টে বলি, প্রত্যেকটা অর্গানাইজেশন এখন তার এমপ্লয়ি অনেস্টিটা দেখে, সে যতই ক্লেভার হোক, যত জিনিয়াস হোক, একটা সময় দেখা যাবে তার যদি লয়ালিটি না থাকে ওই কোম্পানির প্রতি, ওই কোম্পানি দিন শেষে লুজার হবে, একটা প্রতিষ্ঠান দিন শেষে লুজার হবে। তো এই ক্ষেত্রে অনেস্টি, আর এটা যদি আপনি কমিউনিকেশনের ক্ষেত্রেও ধরেন, অনেস্টি আপনাকে একটা ভ্যালু দিবে। তারপর কি আপনাকে কনসিস্টেন্ট থাকতে হবে, আপনার আপনার যদি আপনি যদি ধারাবাহিক থাকেন, আপনি যদি রেগুলার মানে আপনি যদি আপনার কাজগুলোতে প্রফেশনাল জন্য যদি ধারাবাহিক থাকেন, আপনার কিন্তু ব্র্যান্ড ইমেজ গ্রো হবে। আপনি মনে করেন কিছুদিন ভালো কাজ করলেন, এরপর আপনার কোনো খবর নাই, আবার আপনি হঠাৎ এমন কিছু কাজ করলেন যেটার সাথে আগের কাজের কোনো মিল নাই, তাহলে কিন্তু আপনার ব্র্যান্ড ইমেজটা ওইভাবে গ্রো হবে না। তার মানে কি আপনাকে কনসিস্টেন্ট থাকতে হবে, ধারাবাহিক হতে হবে, আমি যে কাজটা করছি সেটা ধারাবাহিক হতে হবে। তারপর একটা পজিটিভ মানে পজিটিভ একটা ইম্প্যাক্ট থাকতে হবে, আপনার কথাবার্তা আপনার কাজকর্মে একটা পজিটিভ ইম্প্যাক্ট থাকতে হবে, যে পজিটিভ ইম্প্যাক্টের মাধ্যমে আপনার ব্র্যান্ডটা আপনার পার্সোনাল ব্র্যান্ডটা গ্রো হবে। আপনার কথাবার্তা আপনার চালচলনে যদি নেগেটিভ ইম্প্যাক্ট থাকে, তাহলে কিন্তু আপনার পার্সোনাল ব্র্যান্ডটাও নেগেটিভ দিকে যাবে, আপনি কিন্তু তখন নিজেকে ভালো একটা ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত করতে পারবেন। অনেকে ওই যে আমি অনেস্টির কথাটা বললাম কেন, অনেস্টি ওই যে অনেকে কমেন্ট করছে এক সময় থাকবে না, এক্স্যাক্টলি যে অনেস্টি যদি না থাকে সে আসলে সার্ভাইভ করতে পারবে না, তো একটা পজিটিভ ইম্প্যাক্ট। তারপর হচ্ছে কি আপনি যে ভালো করছেন এটা আপনাকে একটা এক্সাম্পলের মাধ্যমে দেখাতে হবে সবাইকে, আপনি একটা ভালো কিছু করেছেন, কথার কথা আপনি বাংলাদেশের সিবি করার জন্য আপনি প্রথম পায়োনিয়ার যে আপনি এস্টাবলিশ করেছেন সিবি, এরকম প্রফেশনাল ভাবে লেখা যায় একটা প্ল্যাটফর্ম, আমরা যে জায়গা থেকে হেল্প নিতে পারি, কথার কথা একটা এক্সাম্পল দিচ্ছি। এখন এটা কি আপনি একটা এক্সাম্পল দিয়ে দেখিয়েছেন, যে যেটা কেউ চিন্তাও করেনি আপনি একটা এক্সাম্পল দিয়ে দেখিয়েছেন, আপনি যখন এক্সাম্পল দিয়েছেন লিড বাই এক্সাম্পল, তখন কিন্তু আপনি একটা লিডারের ভূমিকা পালন করছেন এবং আপনার কিন্তু ব্র্যান্ড ইমেজ গ্রো হচ্ছে,
এই লোকটাকে সবাই চিনছে, কেন সে এক্সাম্পল দিয়ে দেখিয়েছে। কিছু লোক আছে দেখবেন খালি মুখে বলবে যে আমি আমি এটা করব, আমি ওটা করব, কিন্তু সে কোনো এক্সাম্পল দিয়ে দেখায়নি, ওইটা কিন্তু মানুষ বিলিভ করে না। আপনি যেটা বলছেন সেটা যদি আপনি এক্সাম্পল দিয়ে করে থাকেন, মানুষ কিন্তু আপনার কথা বিলিভ করবে। তো ব্র্যান্ড ইমেজের ক্ষেত্রে এটাও কিন্তু একটা বিশাল ভূমিকা মানে রাখে, যদি আপনি ব্র্যান্ড ইমেজ গ্রো করেন। তারপর আপনার ব্র্যান্ডকে নিয়ে আপনি কাউকে কপি না করা, নিজস্ব সক্রিয়তায় বেড়ে ওঠা। আমরা যেটা করি ম্যাক্সিমামে অন্যকে কপি করতে চাই, যখন কপি করতে চাই তখন কিন্তু নিজের আইডেন্টিটিটা আর থাকে না। মানে আল্লাহ মানুষকে এমনভাবে সৃষ্টি করছে প্রত্যেকটা মানুষ সেই ইউনিক, প্রত্যেকটা মানুষ ইউনিক এবং সেই সৃষ্টির সেরা। তো এখন বিষয় হচ্ছে তার ভিতরে যে ইউনিকনেস এটাকে সে না করে সে করতে করতে চায় কি আরেকজনকে কপি করতে চায়। আমি যদি নিয়াজ ভাই আপনাকে কপি করতে চাই, আমি কিন্তু 100% কপি করতে পারবো না, আমার কিন্তু লিমিটেশনস আছে। আমি হয়তো আপনাকে 50% বা 60% কপি করতে পারবো। আর যে মানুষগুলো কপি করে ওর কিন্তু ভ্যালু থাকে না, তখন বলবে এই একে নকল করছে, ওকে নকল করছে। সুতরাং এই কপিটা করা যাবে না, নিজের ইউনিকনেসটা ফুটিয়ে তুলতে হবে। তখন কি হবে, আলটিমেটলি তার ব্র্যান্ড ইমেজটা গ্রো হবে, পার্সোনাল ব্র্যান্ডটা আরো গ্রো হবে। আর যেটা হচ্ছে কি, মানে অন্য লোকের কথাগুলো শোনা, আমরা অনেক সময় হয় কি লিসেনটা আমরা কম করি, অন্য মানুষের কথাগুলো শোনা। যখন আপনি বেশি কথা শুনবেন আপনি কিন্তু ডেলিভারি সুন্দর দিতে পারবেন। আমরা না শুনে হয় কি অ্যান্সার করতে চাই বেশি, এই জিনিসগুলো কিন্তু আমাদের ব্র্যান্ড ইমেজের সমস্যা হয়। আমরা শুনতে চাই না, আমরা শুধু বলতে চাই। হ্যাঁ, উই আর দ্য স্পিকার বাট উই আর নট দ্য লিসেনার, দ্যাটস দ্য মেইন প্রবলেম। এগুলো আসলে ব্র্যান্ড ইমেজে গ্রো করতে বাধা প্রদান করে। তো আমার মনে হয় এই বিষয়গুলো যদি কেউ ফলো করে, এটা আমার পার্সোনাল থিঙ্কিং, তাহলে সে তার ব্র্যান্ড ইমেজটাকে সুন্দরভাবে গ্রো করতে পারবে। খুব চমৎকার উত্তর নিজাম ভাই। আমি এটার সঙ্গে ছোট্ট একটা জিনিস অ্যাড করতে চাই, যেটা হচ্ছে যে আমাদের যারা প্রফেশনালরা আছে তারা কিন্তু ক্যারিয়ারে যাওয়ার পর 10 বছরের মধ্যে কোনো সময় খুব একটা বেশি বইয়ের কাছে আসে না, ঠিক আছে? মানে বিবি এমবিএ করার পর 5-10 বছরের মধ্যে একটা বইও কিন্তু তারা মানে খুব একটা বেশি কেনে না বা পড়ে না। তো এই যে পাঠ্য বিমুখতা, মানে পড়াশোনার প্রতি এই যে বিমুখতা, এই বিমুখতার কারণেও কিন্তু অনেকে পার্সোনাল ব্র্যান্ড হিসেবে ডেভেলপ করতে পারে না। কারণ হচ্ছে যে যতক্ষণ পর্যন্ত সে লার্ন করা না করবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তার আর্নিংটাও বাড়বে না। তো নিজাম ভাই, আমরা এরপরে আপনার কাছ থেকে একটু জানতে চাইবো যে যখন একজন মানুষ যখন স্যালারি নেগোসিয়েশন করতে যায়, তখন আমরা দেখি অনেকেই আছে একটা চাকরির ইন্টারভিউ দিতে গেলে সেখানে গিয়ে প্রথমে 50,000 টাকা বেতন চেয়ে বসে, 40,000 টাকা বেতন চেয়ে বসে। আবার আমরা কখনো কখনো এমনও পাই যে এসে হয়তো 40,000 টাকা বেতন চাইলো, তারপরে আবার যখন জিজ্ঞাসা করা হয় তখন 15,000 টাকা নেমে আসে। এরকম আমি তো পাইছি, ঠিক আছে, আপনি পাইছেন কিনা আমি জানি না। সো স্যালারি নেগোসিয়েশনের জন্য আসলে যারা মার্কেটে কাজ করছে বা শুধু সেলসম্যান না শুধু নন সেলসেও যারা কাজ করছে, তাদের সবার উদ্দেশ্যে স্যালারি নেগোসিয়েশন নিয়ে যদি আপনি আপনার মতামত বলতেন। ধন্যবাদ নিয়াজ ভাই। স্যালারি নেগোসিয়েশন এটা খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট, ইন্টারভিউ বোর্ডের সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট আমি মনে করি। এই জায়গাটাতে আপনাদেরকে কিছু ক্যালকুলেশন করতে হবে। মনে করেন আপনি টেরিটরি ম্যানেজারের অ্যাপ্লাই করেছেন, এখন আপনি কারেন্ট যে কোম্পানিতে আছেন সেই কোম্পানিতে আপনি 25,000 টাকা বেতন, একটা এক্সাম্পল। এখন আমি জিজ্ঞেস করলাম, আমি রিসেন্ট কয়েকটা ইন্টারভিউ সামারি থেকে আপনাকে বলছি, যে জিজ্ঞেস করলাম যে আপনার এক্সপেক্টেড স্যালারি কত, সে বলতেছে 50,000। এখন সে 100% গ্রোথ চাচ্ছে অথবা বলছে 40,000। এখন একটা এমপ্লয়ি যখন জব সুইচ করে, আমরা সর্বোচ্চ যেটা ধরি যে 30% তার হয়তো গ্রো করতে পারে, সে যদি একেবারে সুপার পারফর্মার হয় বা সুন্দরভাবে এক্সপ্রেস করতে পারে, আমরা হাইয়েস্ট 30% লোকে। আমরা অ্যাভারেজে 10-20% সবাইকে আমরা রিমার্ক করি যে সে 10-20% সে যেহেতু একটা জব চেঞ্জ করবে, সে 10-20% গ্রো করে তাকে আমরা নিয়ে আসি। তো এই জায়গাতে স্যালারি নেগোসিয়েশনে আসার আগে একটা এমপ্লয়ি যখন ইন্টারভিউ দিতে যাবে, প্রথমে সে যে কোম্পানিটায় যাচ্ছে সেই কোম্পানির স্যালারি স্ট্রাকচারটা তার জানতে হবে। অলমোস্ট সে জানবে যে এই যারা মার্কেটে কাজ করে এই কোম্পানি কত দেয়। ব্রিটিশ আমেরিকান টোবাকো কোম্পানি টেরিটরি ম্যানেজারের স্যালারি বা অন্য একটা দেশি কোম্পানি টেরিটরি ম্যানেজারের স্যালারি কখনো এক হবে না। এখন সে যখন দেশি কোম্পানিতে টেরিটরি ম্যানেজারের ইন্টারভিউ দিতে যাবে, সে যদি ব্রিটিশ আমেরিকান টোবাকো কোম্পানি টেরিটরি ম্যানেজারের স্যালারি এক্সপেক্ট করে, সেটা কখনো তার জন্য শুভকর হবে না। সুতরাং সে যে কোম্পানিতে যাবে সেই কোম্পানির স্যালারি স্ট্রাকচারটা কিরকম আশেপাশে জানবে, 19-20 জানবে,
এক্সাক্ট জানার দরকার নেই, তারপর সে ডিসাইড করবে সে কারেন্টলি কত প্যাকেজ পাচ্ছে। কথার কথা সে পাচ্ছে গিয়ে 30, তাহলে তার যদি 20% গ্রো করা হয় তাহলে সে 36, তার যদি 30% গ্রো করা হয় তাহলে সে 39, সে 40,000 টাকা চাইতে পারে যে আমি 40,000 টাকা চাবো। তখন হয় কি নেগোসিয়েশনটা সুন্দর হয় যে আমি 40 বা 45ই চাই মাত্র, বাট এর বেশি না, সে 40% অ্যাবাভ চাবে, 30% তার ফিক্স করবে। কিন্তু অনেকে দেখেছি ডবল চাচ্ছে, অনেকে দেখতেছি 50% গ্রো চাচ্ছে, তখন কোম্পানি কিন্তু তার উপর ইন্টারেস্ট হারিয়ে ফেলে। কোম্পানি চিন্তা করে যে এই লোকটা মনে হয় না বুঝে বলছে, আবার অনেক সময় ভাবে যে এই লোকটা হয়তো প্রফেশনাল ওয়ার্কটাই বুঝে না বা স্যালারিটা তার মন গড়া চাচ্ছে, কারণ কোনো কোম্পানি আপনাকে মন গড়া স্যালারি দিবে না। আপনার ইন্টারভিউ বোর্ডের রেজাল্ট, আপনার কারেন্ট প্যাকেজ, এটার উপর ডিপেন্ড করবে আপনার এক্সপেক্টেড স্যালারি। সুতরাং এটা বুঝে আপনারা চাবেন, আকাশচুম্বী চাইলেই আপনাকে কোম্পানি দিবে না। আমার চাহিদা আছে অনেক, কিন্তু চাকরিতে তো কোম্পানির একটা প্যাকেজ আছে, আমার চাহিদা যে আমাকে অনেক টাকা দিলে সুবিধা হয়, আমার চাহিদা কোনো শেষ নেই। কিন্তু সেটা তো আপনি ইন্টারভিউ বোর্ডে লাভ বলে লাভ নেই। অনেকে আবার দেখেছি নিয়াজ ভাই এসে তার পার্সোনাল প্রবলেমের কথা বলে যে আমার ফ্যামিলির খুব খারাপ অবস্থা। আপনার সিম্পেথি এই জায়গায় ভ্যালুলেস, আপনার সিম্পেথির কোনো মূল্য নাই, কারণ এটা কোনো চ্যারিটি অর্গানাইজেশন না, আপনি জব করতে আসছেন, আপনাকে আপনার যোগ্যতা দিয়ে প্রুভ করতে হবে। আপনার এই সিম্পেথির কথা বলে কখনো স্যালারি গ্রো করতে পারবেন না, বরঞ্চ এটা যদি বলেন আপনি ইন্টারভিউ বোর্ডে, আপনার অবস্থানকে আপনি নিজে ছোট করছেন, কারণ তখন ভাববে যে আপনার যোগ্যতা নেই, ইমোশনালি আপনি ব্ল্যাকমেল করতে চাচ্ছেন। সুতরাং এইগুলো মানে যখন আপনি স্যালারি নেগোসিয়েশনে যায় এগুলো বলবেন না। হ্যাঁ, আপনি অবশ্যই বোল্ডলি চাবেন যে আপনার যে যোগ্যতা আছে আপনি 40% অ্যাবাভ চাবেন, আপনি চেয়ে আপনার মেন্টালি থাকবে যে 30% বা 20% হলে আমি ফিক্স করে ফেলব, কারণ অনেক সময় এইচআর থেকে জিজ্ঞেস করে আপনি লাস্ট কত হলে জয়েন করবেন। তো আপনি যদি ওই জায়গায় আপনি ডিসাইডেড থাকেন যে না আমি এত না হলেই না, কিন্তু আপনার ইচ্ছে আছে যে কম হলেও হবে, তখন আপনি একটু ট্রিকি জিনিস অবলম্বন করবেন যে হ্যাঁ অ্যাজ পার কোম্পানি রুল অনুযায়ী আমি যাব, আমার এক্সপেকটেশন এত। কখনো ফিক্স করে দিবেন না, ফিক্স করে দিলে হয় কি কোম্পানি বাজেট আছে মনে করেন 25, আপনি ফিক্স করে দিয়েছেন 28, তখন কোম্পানি চাইলেও কিন্তু আপনাকে নিতে পারবেন। কিন্তু আপনি 25ও যেতে রাজি আছেন সেক্ষেত্রে ফিক্স করবেন না, আপনি বলবেন যে আমি 20% আমি গ্রো চাই, আমি 25% গ্রো চাই, অ্যাজ পার ইউর এইচআর রুল আমার জবটা মানে স্যালারিটা আপনি ফিক্স করে দেন, যাতে আমি মোটিভেটেড থাকি কোম্পানিকে ভালো আউটকাম দিতে পারি। এইভাবে ট্রিক মানে ট্রিকিভাবে আপনারা জিনিসটাকে সলিউশন করবেন, একবারে রিজিড থাকবেন না স্যালারি, যদি জবটা হওয়ার পসিবিলিটি থাকে রিজিড থাকবেন না, একটু ফ্লেক্সিবল হন, তারা আপনাকে অবশ্যই ভালো স্যালারি দেবে। ডেফিনেটলি ডেফিনেটলি নিজাম ভাই, আমাদের লাইভে এই মুহূর্তে প্রায় 92-93 জনের মতো মানুষ আমাদের সঙ্গে লাইভটা দেখছেন, অনেক মানুষ লাইভ দেখছেন। সো আলটিমেটলি আপনাদের কারো যদি সেলস, মার্কেটিং, বিজনেস ডেভেলপমেন্ট, ক্যারিয়ার প্ল্যানিং, ক্যারিয়ার ডেভেলপমেন্ট, নেগোসিয়েশন এই রিলেটেড কারো যদি কোনো প্রশ্ন থাকে আপনারা কিন্তু আমাদেরকে কমেন্টে জানাতে পারেন। আপনাদের যার যা কিছু প্রশ্ন আছে আমাদেরকে কমেন্টে জানাতে পারেন, এর ভিতর থেকে আমরা কিন্তু প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। খুব তাড়াতাড়ি হয়তো আমাদের টোটাল অডিয়েন্স সংখ্যা 100 ক্রস করে যাবে। তো আমাদের সঙ্গে অনেকেই আছেন আসেন, তবে আমাদের আলটিমেটলি যারাই আমাদেরকে কমেন্ট করছেন ম্যাক্সিমাম মানুষই আসলে অভিনন্দন জানাচ্ছেন, উইশ করতেছেন, শুভকামনা জানাচ্ছেন। এর মধ্য থেকে আমাদেরকে শুভকামনা জানিয়েছেন আশিক ভাই, সালাম অনলাইন ইন্টারনেট, আলামিন ভাই, আলামিন ভাই আমাদেরকে অনেকবারই শুভকামনা জানিয়েছেন। হ্যাঁ, তো এছাড়াও আমাদের সঙ্গে আছেন মিজানুর রহমান ভাই, আতিকুল ইসলাম ভাই, ওরুফ হোসেন, রিফাত ভাই, অনেকেই আছেন, সর্দার নূর আলী, মনির মন্ডল, নূর হাসান, রুবাইয়া, অনেকেই আছেন আমাদের সঙ্গে লাইভে। বাট আমি এখন একটা প্রশ্ন নিচ্ছি, সুজন ভাই আমাদেরকে প্রশ্ন করেছেন, সেটা হচ্ছে যে একজন মানুষের ক্যারিয়ার বিল্ড আপ এর ক্ষেত্রে তার রিপোর্টিং বসের ভূমিকাটা আসলে কেমন, এইটা নিয়ে যদি নিজাম ভাই বলতেন, বিকজ আপনি এখন অনেক মানুষের রিপোর্টিং বস, সো আলটিমেটলি অনেকের ক্যারিয়ার পথ কেমন হবে, ভালো হবে না মন্দ হবে, এর একটা দিকদারি আপনিও করতে পারেন। এই পয়েন্ট, এই যে প্রশ্নের উত্তরটা একটু যদি ট্রিকি ভাবে দিতেন আমি ভাইর হয়ে আরেকটু মানে এক্সপ্লেইন করে দিতে চাচ্ছি, যেটা হচ্ছে যে আপনার টিমেও তো 10 জন বা 15 জন কাজ করতেছে বা 50 জন কাজ করতেছে, আপনি কিন্তু নিজেও বোঝেন যে সবার গ্রোথ সমান হবে না, কারো গ্রোথ ভালো হবে, কারো গ্রোথ মন্দ হবে, বা কারো হয়তো আরো ট্রেনিং এর দরকার, আরো অনেক কিছু দরকার, আবার ট্রেনিং এর কথা বললে কেউ কেউ আবার চেতে যায়। তো ওভারঅল এই ব্যাপারগুলো মিলিয়ে আপনার কাছে কি মনে হয় যে একজন মানুষের ক্যারিয়ার বিল্ড আপ এর ক্ষেত্রে তার রিপোর্টিং বস এর ভূমিকাটা আসলে কেমন, এটা নিয়ে যদি বলতেন।
নিজাম ভাই, আপনার মিক ওই আপনার মাইক অফ হয়ে গেছে, মাইকটা অফ হয়ে গেছে। ও সরি, হ্যাঁ, আচ্ছা এবার ঠিক আছে, বলেন। আচ্ছা, আমি যদি খুব সুন্দর কোশ্চেন, আমি যদি অ্যান্সারটা দেই, ওয়ার্ল্ডের একজন বড় উদ্যোক্তা জ্যাকমার একটা উক্তি থেকে বলি, জ্যাকমা বলছে যে তুমি একটা ভালো কোম্পানির চেয়ে একজন ভালো বস চুজ করো, একটা ভালো বস তোমাকে একটা ভালো ক্যারিয়ার দিতে পারে, হোক সে ছোট কোম্পানি, যদি বসটা ভালো হয় সে তোমাকে একটা ভালো রোড ম্যাপ দিবে, একটা ভালো ক্যারিয়ার দিবে। আর রিচার্ড, ওর নামটা ভুলে গেলাম, ও বলছে যে মানে আপনার লাইন ম্যানেজার, মানে আপনার আপনার মানে জব, আপনার যে বস যে হবে, আপনার বস হচ্ছে আপনার ক্যারিয়ারের মানে ফার্স্ট ইম্প্রেশন, সে যদি আপনাকে ভালো দেয় আপনার ক্যারিয়ারটা অনেক সুন্দর হবে, আর সে যদি ভালো না হয় আপনার ক্যারিয়ারটা অনেক বাজে হয়ে যাবে, এবং সে ভালো থাকলে আপনাকে আরো উপরে টেনে নিবে। এই কথাটার মানে হচ্ছে আমাদের প্রাইভেট জবে সবসময় দেখা যায় এমপ্লয়ি এগেনস্ট বস। হ্যাঁ, বস মনে হয় যে একটা সিংহ বা বাঘ, হ্যাঁ সিংহ বাঘ তাকে খেয়ে ফেলবে, কোনো বসই কিন্তু সিংহ বা বাঘ না। হ্যাঁ, বসের কিন্তু একটা ট্রেমেন্ডাস প্রেশার থাকে একটা কোম্পানির, এবং এই প্রেশারটা তুলে দেওয়ার জন্য মাঝে মাঝে তাকে বকাঝকা করে। একটা ফ্যামিলিতে যেমন একটা বাবা থাকে একটা ফ্যামিলির অভিভাবক, তো বাবা ফ্যামিলির যেহেতু অভিভাবক সেহেতু তাকে অবশ্যই কিন্তু তার সন্তানকে রাগসাগ করতে হয়, এবং এই রাগসাগ করার ফলেই কিন্তু সন্তান একটা পর্যায়ে ভালো করে। তো বসদের, রিপোর্টিং বসদের ক্ষেত্রে যেটা হচ্ছে, প্রথম যে বিষয়টা হচ্ছে সবাইকে একটা টিম আকারে দেখা, যদি টিম আকারে সে দেখতে পারে তাহলে সে টিমের বিশাল একটা গোল সে অ্যাচিভ করতে পারবে। আমরা পার্সোনালি কেউই কিন্তু স্বয়ংসম্পূর্ণ না, এবং এই হাতের কিন্তু পাঁচটা আঙ্গুল দেখেন এটাও কিন্তু সমান না, পাঁচটা আঙ্গুল কিন্তু পাঁচ ধরনের বিধায় কিন্তু আমরা এই যে মুট করে ধরতে পারি, কিন্তু পাঁচটা আঙ্গুল যদি সমান হতো তাহলে কি ঝামেলা হতো দেখেন। তো সেই ক্ষেত্রে এই একটা লাইন ম্যানেজারের বিশাল ভূমিকা হচ্ছে তার 10 জন টিমের 10 রকমের হবে, এটাই স্বাভাবিক, এবং কেউ দেখা যাবে খুব ঠান্ডা, কেউ খুব গরম, এর মাঝেই কিন্তু তাকে ম্যানেজ করে টিমটাকে একটা স্টেবল পর্যায়ে নিতে হবে। কেউ হয়তো দুর্বল থাকবে, যে দুর্বল থাকবে তাকে সবার ভিতরে বকাবকি না করে তাকে পার্সোনালি কাউন্সিলিং করতে হবে, তারপর যে তার কম্পিটেন্সিতে পিছিয়ে আছে তাকে আলাদা করে তার স্কিল গ্রো করার ব্যবস্থা করতে হবে, যে ভালো পারে তাকে দিয়ে কাজগুলো তুলে বাকিদেরকে দেখিয়ে দিতে হবে যে এইভাবে কাজগুলো করতে হবে, নিজেকে ফ্রন্ট লাইনে গিয়ে হাতে কলমে শিখাতে হবে, শুধু অর্ডার দিলে হবে না, এবং প্রফেশনাল লাইফে আই কথাটা ভুলে যেতে হবে। যখন আপনি একজন টিম লিডার হবেন আই কথাটা ভুলে যেতে হবে, আমি না উই, মানে আমাদের পারফরমেন্সটা হচ্ছে উই। কেউ যদি চিন্তা করে আই, সে কখনো টিম লিডার হতে পারবে না, কারণ তার টিম হচ্ছে একটা দলের কম্বিনেশন। এই জায়গায় আমাদের খেয়াল আছে, আপনারা অবশ্যই খেয়াল আছে যে বিশ্ব একাদশ এবং অস্ট্রেলিয়ার ভিতরে খেলা হয়েছে, তো এই জায়গায় কিন্তু বিশ্ব একাদশ ওয়ার্ল্ডের সকল টপ প্লেয়াররা ছিল, সকল ভালো ভালো প্লেয়াররা ছিল, সচিন টেন্ডুলকার থেকে শুরু করে সকল ভালো ভালো প্লেয়াররা ছিল, কিন্তু বিশ্ব একাদশ দেখা গেল পরাজয় বরণ করছে। কে জিতেছে? জিতেছে অস্ট্রেলিয়া। কেন? এটা পরবর্তীতে অ্যানালাইসিস করে দেখা গেল যারা বিশ্ব একাদশে ক্রিকেট খেলেছে তারা তার ওন পারফরমেন্সে ব্যস্ত ছিল, নিজেকে পারফর্ম করাতে ব্যস্ত ছিল যে আমি যদি ভালো পারফর্ম করি, আমি যদি সেঞ্চুরি করি, আমি যদি 5টা উইকেট পাই তাহলে সবাই আমাকে চিনবে। আর অস্ট্রেলিয়ার প্রত্যেকটা প্লেয়ার চিন্তা করেছিল বিশ্ব একাদশকে যদি আমরা হারাতে পারি তাহলে সমস্ত পৃথিবী দেখবে যে অস্ট্রেলিয়া বিশ্ব একাদশকে হারিয়েছে। তারা তখন টিম স্পিরিটে কাজ করেছে, আর এই টিম স্পিরিটে কাজ করাতে ওয়ার্ল্ডের দামি দামি প্লেয়ারদেরকেও তারা হারিয়ে দিয়েছে। তো বিষয়টা হচ্ছে একজন টিম লিডারের এই জায়গাটাতে আসতে হবে, তার টিমকে নিয়ে থাকতে হবে, টিমের ভিতর ভালো মন্দ থাকবে, এবং ভালো মন্দকে বাদ দেওয়া কোনো সলিউশন না, যে ভালো মন্দকে ডেভেলপ করে অপটিমাল লেভেলে নিয়ে যেতে পারবে ইজ দ্য পারফেক্ট টিম লিডার। এই জায়গায় সে যদি শুধু একজনকে স্যাক করে দেয় কাজ না করার জন্য তাহলে এই দায়ভার কিন্তু সেই টিম লিডারের উপরেও আছে, সে কি তাকে ডেভেলপ করার চেষ্টা করেছে, সে কি তাকে স্কিল করার চেষ্টা করেছে, সে কি তাকে ইয়ারলি পারফরমেন্স ইভ্যালুয়েশনের সময় কয়টা ট্রেনিং এ তার জন্য অ্যাপ্রুভাল দিয়েছে, তাকে পার্সোনাল কাউন্সিলিং এর কি ব্যবস্থা করেছে, তাকে রোল ক্যারি করার জন্য কি কি দায়িত্ব গ্রহণ করেছে, এইগুলো অবশ্যই টিম লিডারের একটা বিশাল ভূমিকা একটা এমপ্লয়ির ক্যারিয়ার গ্রো করার জন্য। সুতরাং আর এমপ্লয়ীদের প্রতি আমার রিকোয়েস্ট থাকবে যে আপনারা লাইন ম্যানেজার, আপনারা যারা লাইন ম্যানেজার থাকে অবশ্যই তাকে রেসপেক্ট করেন। আমরা জানি যে ভালোবাসা পেতে হলে আগে ভালোবাসা দিতে হয়, আপনি আপনার বসকে আগে রেসপেক্ট করেন না, রেসপেক্ট করলে না আপনি রেসপেক্ট পাবেন, আর আপনি যদি রেসপেক্ট না করেন
সব সময় যদি চোর পুলিশ খেলেন তাহলে বসও কিন্তু আপনার কাছে পুলিশ হয়ে যাবে। সুতরাং এটা না করে আপনারা তার সাথে তার কাছ থেকে শিখতে চান, বসের সাথে অনেক প্রোয়েক্টিভ থাকেন, বসের কাছ থেকে জানতে চান, তাতে বস খুশি হবে, বসের কাছে একটা রিপোর্ট করে বসের কাজটাকে সহজ করে দেন, এটাকে তেল মারা বলে না, আপনি রিপোর্ট করার যোগ্যতা আছে বিধেই কিন্তু আপনি বসকে দিচ্ছেন, এবং বস কিন্তু তখন আপনাকে আরো কাজ দিবে, আর এই কাজটাকে পেশার মনে করবেন না, মনে করবেন যে বস আপনার উপর আস্তে আস্তে ডিপেন্ড হচ্ছে, আপনি কাজ পারেন বিধে আপনাকে ডেকে ডেকে কাজগুলো দিচ্ছে, বসের কাজগুলো হালকা হয়ে যাচ্ছে, এর ফলশ্রুতিতে আপনিও একটা বড় কাজ শিখছেন। তো এভাবে যদি টিমের কম্বিনেশন হয় তাহলে দুই গ্রুপেই সুবিধাগ্রস্ত হয়। খুবই চমৎকার নিজাম ভাই, আমাদের কাছে বেশ কিছু প্রশ্ন আসছে, তো কতজনের প্রশ্ন নিতে পারবো আমি ঠিক ছিল না, বাট তারপরে যে যাদের প্রশ্ন নিতে পারছি নেওয়ার চেষ্টা করছি। মাঝখানে আমি একটু বলে রাখি, আমাদের কিন্তু লাইভ 100 বেশি মানুষও কিন্তু আমাদের লাইভ দেখেছেন, আপনি যখন লাস্ট প্রশ্নটার উত্তর দিচ্ছিলেন তখন আমি আর আপনাকে ইন্টারাপ্ট করিনি, দ্রুত প্রমোশন পেতে হলে ফার্স্ট থিং যেটা এখন একেবারে এমপ্লয়ীদের ভিতরে অভাব, সেটা হচ্ছে তার ওনারশিপটা গ্রো করতে হবে। সে যে পজিশনে আছে এই পজিশনে প্রচন্ড মাত্রায় তাকে ওনার হতে হবে। আমরা সবসময় ভাবি কি কোম্পানির জব, আমরা কখনো ভাবি না এটা আমার নিজের কাজ, অফিস থেকে 6টা বাজছে মানে কখন বের হব, কিন্তু এটা যদি আমার নিজের বিজনেস প্রতিষ্ঠান হতো রাত্র 11টা পর্যন্ত থাকতাম। দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন ওনারশিপ। সো এই জায়গায় কিন্তু ওনারশিপের যে মানে তফাৎটা, প্রফেশনালিজম এবং ওনারশিপের যে তফাৎটা, যে আমাকে ওনারশিপ নিতে হবে, প্রচুর ওনারশিপ নিয়ে কাজ করতে হবে। ওনারশিপ যখন নেবেন কোম্পানির মালিক থেকে শুরু হয়ে সবাই আপনার উপর ডিপেন্ড করবে। দুই নম্বর যেটা হচ্ছে প্রোঅ্যাক্টিভ হতে হবে, কোম্পানি আপনাকে কাজ দিবে তারপর কাজটা করে দিবেন কেন, আপনি করে দিচ্ছেন না কেন, আপনি নিজে কোম্পানিকে অফার দেন যে আমি এইভাবে করতে চাচ্ছি, এইভাবে করলে ভালো হবে, এইভাবে আমার কাজটা করা দরকার, তখন দেখবেন কি কোম্পানি আপনার উপর ডিপেন্ডেন্ট হবে, প্রতিষ্ঠান আপনার উপর ডিপেন্ডেন্ট হবে, যে না এই লোকটা তো সব সময় আমার কাজের জন্য অ্যাঙ্গেজ। এই জায়গাতেও নিয়াজ ভাই একটা কমন কথা আছে, বসের তেল মারে, বসের তেল দিয়ে প্রমোশন হয়েছে, এইটা খুব রেয়ার, এটা হয়তো 2% হতে পারে, বাট 98% কিন্তু তাদের কাজের দক্ষতা দিয়েই এখনকার যুগে হতে হয়, এখনকার ডিজিটাল যুগ, এবং প্রত্যেকটা কোম্পানি মালিক কিন্তু তার পারফরমেন্স দেখে, তার KPIটা দেখে যে তার সব ঠিক আছে কিনা। তো এই ক্ষেত্রে ওনারশিপ বললাম, তারপর সেকেন্ড হচ্ছে তাকে প্রোঅ্যাক্টিভ হতে হবে, থার্ড হচ্ছে গিয়ে তাকে অবশ্যই কমিটেড হতে হবে, মানে তার কমিটমেন্টটা ঠিক রাখতে হবে, যে আমি কমিটমেন্টটা রাখলাম যে আমার কোম্পানির যে মিশন ভিশন বা আমার যে কাজের মিশন ভিশন আছে এটা আমি পারফেক্টলি ডেলিভারি দেব, আমি কমিটেড, আমি এই কাজটা করবই, আমি এই কাজটা টাস্কটা না হওয়া পর্যন্ত আমি বের হব না। 3 নম্বর 4 নম্বর হচ্ছে গিয়ে আমাকে অবশ্যই টাইম, যে টাইমের যে খেলাটা আছে টাইম ম্যানেজমেন্ট, এটাকে আমাকে খেয়াল রাখতে হবে। প্রমোশনের ক্ষেত্রে টাইম ইজ দ্য মানি, খেয়াল রাখতে হবে, আপনি কিন্তু আপনি আপনার টাইমকে ফাঁকি দিচ্ছেন, কথার কথা আপনি বসে বসে আপনি ইউটিউবে আপনি মনে করেন যে বিভিন্ন গান টান দেখছেন, আপনার পাশে আর এক কলিগ, আপনার প্যারালালি আর এক কলিগ, সে বিভিন্ন রিপোর্ট অ্যানালাইসিস করে আর একটা রিপোর্ট করে তার বসকে দিয়ে দিয়েছে, এই টাইমে যে আপনার গ্যাপ হয়েছে এই টাইমের গ্যাপে কিন্তু সে এগিয়ে গিয়েছে আপনার চেয়ে, আপনার বসের কাছে সে কিন্তু অনেকখানি এগিয়ে গিয়েছে, আপনি কিন্তু বিহাইন্ডে পড়ে গিয়েছেন। তো এই জায়গায় কিন্তু টাইম, প্রত্যেকটা টাইমকে আপনার ইউটিলাইজ করতে হবে। এবং 5 নম্বর যে বিষয়টা, আপনার কোম্পানির প্রতি ডেডিকেটেড থাকতে হবে, ফুললি ডেডিকেটেড। ডেডিকেটেড মানে কি, কোনো 9টা 6টার রুল নাই, আপনি যদি মনে করেন আজকে আমার যদি 9:30 পর্যন্ত থাকতে আপনি থাকবেন, যে যা বলুন, অনেক ইম্প্লয়িরা বলবো বাবা কোম্পানি তেল দিচ্ছে, বসকে তেল দিচ্ছে, আরে তেল মাস্টার হয়ে গেছে, অনেক অনেক কথা বলবে, এগুলো ভুলে যান, আপনি আপনার ওন ওয়ার্ক আপনার ড্রিমে পৌঁছানোর জন্য করতে থাকেন, আর কিচ্ছু লাগবে না। এই 5টা যদি আপনি করতে পারেন ইনশাল্লাহ আপনি খুব দ্রুত প্রমোশন পাবেন, নো ডাউট। এবং রিপোর্টিংটা কিন্তু অবশ্যই শিখবেন, কারণ আপনার পারফরমেন্স কিন্তু টপ ম্যানেজমেন্ট দেখবে রিপোর্টের মাধ্যমে। অনেক কিন্তু প্রেজেন্টেশন স্কিল খুবই দুর্বল থাকে, একটা বোর্ড অফ ডিরেক্টর লেভেলে গিয়ে প্রেজেন্টেশন করতে পারে না, হাঁপাচ্ছে, ঘামিয়ে যাচ্ছে, বা টপ ম্যানেজমেন্টের কাছে প্রেজেন্ট করতে পারছে না। আপনি যদি প্রেজেন্ট করতে না পারেন তাহলে কিভাবে আপনার কাজগুলো বুঝাবেন, আপনি হাইট থাকলে হবে না, ওপেন ওপেন হতে হবে,
সো এই বিষয়গুলো যদি কেউ ফলো করে ইনশাআল্লাহ সে দ্রুত প্রমোশন পাবে। ডেফিনেটলি ডেফিনেটলি। নিজাম ভাই আমাদের প্রায় এক ঘন্টার বেশি হয়ে গেছে আমরা লাইভে আছি এবং এই মুহূর্তে আমাদের সঙ্গে প্রায় 90 জনের উপরে অডিয়েন্স আমাদের লাইভ কন্টিনিউ শুনছেন এবং আমাদের বেশ কিছু প্রশ্ন এসে জমা হয়েছে। আমার মনে হয় আমরা সবার প্রশ্ন হয়তো নিতে পারবো না, আর আজকের এই লাইভটা আমাদের ইউটিউব চ্যানেলে আগামীকালকে আপলোড করে দেওয়া হবে এবং আপনারা সবাই দেখতে পাবেন। আমি আর একটা প্রশ্ন নিব, শেষ একটা প্রশ্ন নিব, এই প্রশ্নটা নিয়েই আলটিমেটলি আমরা আস্তে আস্তে শেষ করব। সেটা হচ্ছে প্রেশার নিয়ে কিভাবে কাজ করা যায়, এক ভাই প্রশ্ন করছেন। এই প্রশ্নটা আমার বাদ বাকি প্রশ্নগুলোর মধ্যে মনে হলো যে এইটার একটু উত্তরটা আপনার কাছ থেকে আসা উচিত। বাদ বাকি যে সমস্ত প্রশ্ন করছেন এগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন, বাট এগুলোর টুকটাক কিছু বিষয় লাইভের পূর্ববর্তী অংশে আলোচনা করা হয়েছে, বা আপনারা যদি আমাদের ইউটিউব চ্যানেলটা তো সাবস্ক্রাইব করে রাখেন অথবা সেলস লিডার ইন বিডির যে ইউটিউব চ্যানেল আছে ওটাতেও যদি আপনারা সাবস্ক্রাইব করেন তাহলে কোনো না কোনো জায়গা থেকে আপনারা এগুলোর অ্যান্সার পাবেন। ঠিক আছে, তো আমি আমাদের চ্যানেলের লিঙ্কটা দিয়ে দিচ্ছি এবং আমাদের টিম থেকে কাউকে বলবো যে সেলস লিডার ইন বিডির যে চ্যানেলটা আছে ইউটিউব থেকে খুঁজে বের করে ওটার লিঙ্কটাও যেন কমেন্টে শেয়ার করে। তো আমার শেষ প্রশ্ন নিজাম ভাইয়ের কাছে, যেটা হচ্ছে যে প্রেশার নিয়ে আসলে কিভাবে কাজ করা সম্ভব। খুবই সুন্দর একটা কোশ্চেন। প্রেশার প্রত্যেকটা কাজে কিন্তু একটা প্রেশার আছে। আমরা কিছুক্ষণ আগে একটা কথা বলছিলাম যে অনেকে খুব দ্রুত জব চেঞ্জ করে, এটা মূল কারণ হচ্ছে অনেকে প্রেশারটা টেক করতে পারে। অনেকে ভাবে যে এত প্যারা এত কিছু আমি কিভাবে কাজ করবো, এই জবটা ভালো লাগছে না, আমি এই জবটা থেকে বের হয়ে যাই। তো প্রেশার মানে প্রেশারটা নেয়ার জন্য আপনার প্রথম যে থিঙ্কিংটা থাকতে হবে পজিটিভলি ডিল করতে হবে। ফার্স্ট ওয়ান থিং হচ্ছে পজিটিভিটি, যে আমার যে প্রেশারটা আসছে এই প্রেশারটা যদি আমি কোনোভাবে ম্যানেজ করতে পারি কালকে এটা আমার জন্য প্রেশার থাকবে, এটা কালকে আমার জন্য নর্মাল হয়ে যাবে। পরশু দিন আর একটা প্রেশার আসলো, এটাও যদি আমি ম্যানেজ করতে পারি এটাও আমার জন্য নর্মাল হয়ে গেল, রেগুলার অ্যাক্টিভিটিস হয়ে গেল। আর এই প্রেশারটাকে যদি আমি ভয় পেয়ে আমি যদি দূরে সরে যাই এই প্রেশারটা আমার জন্য কাল হয়ে যাবে, তখন মনে হবে ওভার বার্ডেন, আমি এগুলো নিতে পারছি না, আমার নিজের পার্সোনাল প্রেশার আরো বেড়ে যাচ্ছে, আমি কাজ করতে পারবো না, চ্যালেঞ্জ দিতে পারবো না। আমি অনেককে দেখি যারা ইয়াংদের ভিতরে এই প্রবণতাটা বেশি, একটু জটিল কোনো কাজ দিলে বা একটু জোরে রাগ দিলে ধমক দিলে এই প্রেশার তারা নিতে পারে না। তারা ভাবতেছে যে আজকে জব ছেড়ে দিবে, রিজাইন দিয়ে দিবে। হ্যাঁ, কিন্তু এটাকে খুব সফটলি হ্যান্ডেল করতে হবে। খুব কুললি আপনি চিন্তা করেন যে আপনাকে যে বকাঝকা করা হচ্ছে এটা কিন্তু আপনার পার্সোনাল না, এটা হচ্ছে প্রফেশনালি ওই পজিশনটায় যে থাকবে যদি তার কাজটা পারফেক্টলি না হয় সেই জন্য আপনাকে বকাঝকা করা হচ্ছে। ডোন্ট টেক ইট পার্সোনালি যে এটার জন্য আমাকে বকাঝকা করা হচ্ছে। আর এই জায়গায় আপনাকে অলওয়েজ সবসময় খেয়াল রাখবেন স্মাইলিং ফেস, ইউ ক্যান উইন দ্য ওয়ার্ল্ড অনলি স্মাইলিং ফেস। যখন দেখবেন খুব বেশি প্রেশার হচ্ছে একটা মিউজিক হাসি দিবেন, বস হোক বা অন্য কেউ হোক আপনাকে খুব জোরে ঝাড়ি দিলেও দেখবেন সে তার মনটা নরম হয়ে যাবে এবং আপনিও অনেকটা রিল্যাক্স বোধ করবেন। আর আপনি যদি খুব গুরু গম্ভীর হয়ে থাকেন আপনার কিন্তু পোশ্চার গেশ্চারের অবস্থা 12টা বেজে যাবে, বডি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হয়ে যাবে, ঘাম ছুটতে থাকবে, আপনি নিজে কিন্তু কোনো কিছু টেক করতে পারবেন না, নিজের কাছে বদার মনে হবে। তো এই জায়গাগুলোতে স্মাইলিং ফেস হতে হবে, পজিটিভিটি থাকতে হবে, প্রত্যেকটা প্রেশারকে চ্যালেঞ্জ হিসাবে নিতে হবে এবং এটাকে সলিউশন করার মানসিকতা থাকতে হবে যে আমার এটা কেন সলিউশন হলো না আজকে, আমি একটু রিথিঙ্ক করি, বা পথ যে আমাকে ঝাড়ি দিয়েছে কেন দিয়েছে, এটা কি আমাকে পার্সোনালি দিয়েছে না প্রফেশনালি দিয়েছে। এই জিনিসগুলো যদি আপনি আস্তে আস্তে সলিউশন করার চেষ্টা করেন প্রেশার একেবারে রিলিভ হয়ে যাবে। আর মাঝে মাঝে যখন দেখবেন যে খুব বেশি প্রেশার হয়ে যাচ্ছে গিয়ে কলিগদের সাথে আড্ডা দেন, বা আপনার পার্সোনাল কোনো ফেভারিট কাজ আছে যেটা আপনি পছন্দ করেন, আপনার হঠাৎ মনে হলো একটু গেমিং খেললে আপনার প্রেশারটা রিলিভ হয়ে যাবে, আপনি গেমিং খেলেন। আবার অনেক সময় মনে হলো যে আমি যদি একটু বইটা পড়ি আমি অন্যদিকে আমার প্রেশারটাকে ডাইভার্ট করে দিতে পারবো, আমার কমপ্লিটলি রিলিভ হয়ে যাব, আমি তাহলে একটু বই পড়ি। বা একটু এন্টারটেনমেন্টের জন্য যদি টিভি দেখার দরকার হয় আপনি টিভি দেখেন, প্রেশারটা কিন্তু রিমুভ হয়ে যাবে। বাট মানে মনোটোনাস হওয়া যাবে না যে একবারে প্রেশারে আমি একেবারে শেষ হয়ে যাচ্ছি। এবং প্রেশারটাকে খুব সিম্পলি টেক করবেন, এখন থেকে খুব রাফলি টেক করবেন না। আপনারা দেখবেন যত বড় পজিশনে লোকজন যায়, আমার যতটুকু এক্সপিরিয়েন্স, নিয়াজ ভাইও অনেক বড় বড় লোকজনের সাথে ডিল করে তো বুঝতে পারবে যে যত বড় পজিশনের লোকজন তত বেশি কিন্তু হাম্বল, যত ছোট পজিশনের লোকজন তারা কিন্তু খুব রাগী থাকে, পাটাপাটি অবস্থা, হ্যাঁ মানে অস্থির করে ফেলে। কিন্তু যত বড় লেভেলে যাবেন, যত বড় বড় পজিশনে আছে দেখবেন এরা খুবই হাম্বল,
এবং খুবই শান্ত। কেন, তারা যদি এক্সাইটেড হয় তারা কিন্তু কোনো কিছু মেনটেন করতে পারবে না, সব কিন্তু কাবজাব হয়ে যাবে। তো তারা যদি ঠান্ডা থাকে, ঠান্ডা মস্তিষ্কে থাকে, সব কিছু পজিটিভলি ডিল করতে পারবে, হ্যান্ডেল করতে পারবে। তো আমার মনে হয় যে এই ট্রিক্সগুলো যদি কেউ অবলম্বন করে সে প্রেশারকে রিলিভ করতে পারবে। থ্যাংক ইউ নিজাম ভাই আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। এবং আজকের লাইভ যদি আসলে 9টার দিকে শুরু হতো তাহলে এতক্ষণ আমরা মনে হয় লাইভ 2.5 ঘন্টাও করতে পারতাম, বিকজ আমাদের অনেকে অনেকেই প্রশ্ন করতেছেন, আসলে অনেক রাত হয়ে গেছে। সো আমরাও আমাদের লাইভের যে মানে যে প্ল্যান্ড যে প্রশ্নগুলো ছিল ওই প্রশ্নগুলো শেষ করেছি, প্লাস আমরা আপনাদের অনেকেরই প্রশ্নের উত্তর দিতে চেষ্টা করেছি। সেই সাথে আমি আপনাদের সবার জ্ঞাতার্থে আবারও বলছি যে সেলস লিডার ইন বিডি এর ইউটিউব চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব করে রাখেন, সো দ্যাট এই চ্যানেলে সেলস মার্কেটিং বিজনেস ডেভেলপমেন্ট রিলেটেড অনেক গুরুত্বপূর্ণ ভিডিও টিপস ট্রিক্স দিক নির্দেশনা এগুলো আছে। এবং আমাদের কর্পোরেট আজকের যে ইউটিউব চ্যানেল আছে সেটাতে আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, এখানেও আমরা আমাদের পয়েন্ট অফ ভিউ থেকে যা কিছু পারছি আপনাদের জন্য সেগুলো আমরা দেওয়ার চেষ্টা করেছি। তো নিজাম ভাই এত রাতে এত কষ্ট করে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য এবং আমাদের দর্শকদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শকবৃন্দ আপনাদেরকে ধন্যবাদ। নিজাম ভাই আপনি যদি শেষ কিছু বলে শেষ করে দিন। ধন্যবাদ, প্রথমে দর্শক যারা কর্পোরেট আজকের যারা দর্শক ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ, প্লাস সেলস লিডার্স ইন বিডি চ্যানেল থেকেও যারা দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ, ভালোবাসা, শুভেচ্ছা। এর পাশাপাশি নিয়াজ ভাইকে এত সুন্দর ক্যারিয়ার রিলেটেড একটা প্রোগ্রাম আয়োজন করার জন্য ধন্যবাদ। এর মাধ্যমে আসলে যারাই আসবে সবাই বেনিফিটেড হবে, যারা ইয়াংরা যারা দেখছেন যারা কর্পোরেট লাইফে আছেন, কারণ প্রতি সপ্তাহে এক একজন নতুন নতুন ব্যক্তি আসছেন, সবার কাছ থেকে আমরাও লার্নিং করবো, আমরাও নিয়মিত প্রোগ্রামটা দেখবো, কারণ মৃত্যু পর্যন্ত হচ্ছে লার্নিং পিরিয়ড। আমরাও নেক্সট প্রোগ্রামটা আমিও মিস করবো না, এই টাইমে আমি চলে আসবো, আমি দেখবো নিয়াজ ভাই এই সুন্দর প্রোগ্রামটা। আর ধন্যবাদ নিয়াজ ভাই আমাকে এত সুন্দর একটা প্রোগ্রামে ইনভাইট করার জন্য। ইনশাল্লাহ নেক্সট টাইম যদি আবার এরকম সুযোগ হয় ইনশাল্লাহ চলে আসবো। যে ব্যাপারগুলো আছে এগুলো আপনারা টেনে না টেনে দেখতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।